আমাদের বাংলাদেশের সিএমএম কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসেন, যিনি বর্তমান সময়ে ভার্চুয়াল যে আদালত ব্যবস্থা চলছে সেখানে তিনি কাজ করছেন। সঙ্গত কারণেই আমরা তাকে অফিসিয়ালি না, আমরা আমাদের মানবিক কারণে আমরা সাধারণ মানুষ হিসেবে তাকে এটা আমন্ত্রণ জানিয়েছি, যেন আমরা এই যে মানুষেরা যে কর্মকাণ্ড করে যাচ্ছি আর যে বিষয়ের সঙ্গে আমরা যুক্ত থাকি আমাদের জীবনযাপন, তার যে নৈতিকতার একটি প্রতিষ্ঠা করার জন্য, শৃঙ্খলায় আনানোর জন্য বিচার কার্য থাকে, সেখানে তিনি কাজ করছেন। এবং এখন সেই অবস্থানটা কি পর্যায়ে আছে, তারা কি করে বিচার কার্যটা সম্পাদন করছেন, এবং সমাজের যে যত ধরনের কাজ হচ্ছে, গৃহীত কাজগুলো, সেগুলোকে কিভাবে এখন আমরা কন্ট্রোলে করছি, সেটা আমরা এই ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল আদালত ব্যবস্থা এখন আমাদের দেশে চলছে খুব খুব প্রয়োজনীয়ভাবে। তো তার তিনি সেখানে বিচার কার্য করে থাকেন, আমরা তাকে স্বাগত জানাই। মোহাম্মদ দিদার হোসেন, আপনি খুব ভালো লেখক, সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আপনার লেখা পড়েছি, এবং আপনি সমাজ সচেতন, সমাজের স্ট্রাকচারের সঙ্গে আপনার ভালো পরিচয় আছে, সমাজ বিনির্মাণে আপনার ভালো ফিলোসফি আছে, সমাজ বিনির্মাণে যেসব মানুষরা অগ্রসর, এবং আমরা আজকে অগ্রসর মানুষের যে বিপদকালীন সময় অতিবাহিত করছি সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি, আপনি কেমন আছেন? জি ধন্যবাদ, জি ধন্যবাদ, জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, ঘরে বন্দি আছি, কিন্তু আমার মনটা আসলে অনেক খারাপ, খুব ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। জয় ভাই আপনি নিশ্চয় জানেন ইতিমধ্যে সকল মিডিয়ায় এসেছে এই যে ভার্চুয়াল যে আদালত ব্যবস্থা, ভার্চুয়াল আদালত ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে ইতিমধ্যে আমাদের একজন মাননীয় সিনিয়র জেলা জজ মারা গেছেন। সবাই মাননীয় প্রধান বিচারপতি এবং সরকারের পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে, এবং স্যারের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তারপরেও খুব খারাপ লাগছে এই জন্য যে প্রায় অর্ধশতাধিক বিচারককে কোভিড-19 আক্রান্ত এই ভার্চুয়াল আদালত পরিচালনা করতে, তারপর আমরা সময় দেখি নতুন একটা জুডিশিয়ারি বিনির্মাণে এবং বাংলাদেশ এই ভার্চুয়াল সিস্টেমের উপর নতুন একটি যুগে প্রবেশ করেছে, এজন্য আমরা আনন্দিত। পাশাপাশি যে বিচারক মহোদয় ভার্চুয়াল আদালত পরিচালনা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আমি প্রথমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং যে সকল বিচারকগণ অসুস্থ আছেন তাদের আশুরূপ মুক্তি কামনা করে আমাকে অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। জয় ভাই। জি আমরা আসলে এই যে এখন যে সময়টি পার করছি, ভার্চুয়াল আদালত যে ব্যবস্থা এখন চলছে, যে এই এই কারণে এখন ভার্চুয়াল ব্যবস্থায় জাস্টিসের যে বিষয়টা চলছে, এই যে আপনাদের যে ব্যবস্থা এখন চলছে, এই ব্যবস্থা সম্পর্কে আপনার কাছে একটু আমরা জানতে চাই যে কি কি ব্যবস্থা, এটি কিভাবে, কোন অ্যাক্টের মাধ্যমে এই যে নতুন এই ব্যবস্থাটি চালু হলো, এবং এটি কি কন্টিনিউ হবে না এটার একটা কোনো প্রভাব ফেলে একটা রেখে যাবে খণ্ডকালীন সময়ের জন্য আদালত ব্যবস্থায়, এটি এই যে আমরা আসলে আমাদের টাইটেল ঠিক করেছি আপনি জানেন, চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এবং সেখানে বিচারকদের ভূমিকা একেবারে সত্যিকারে এটাকে সিলগালা করে দেওয়া হয়, আমাদের আচরণ কেমন হবে এর মধ্যে থাকতে হবে। সুতরাং এখন আপনারা যে ভার্চুয়াল আদালতের যে ব্যবস্থাপনাটা শুরু করেছেন, সে সেই বিষয়ে আপনি একটু বলবেন যে কিভাবে এটা শুরু করেছেন আপনাদের। জি ধন্যবাদ। আসলে আমি ব্যাপারগুলো তো ভার্চুয়াল যে বিচার ব্যবস্থা এই এই বিষয়টার সাথে আসলে দুটো দিক জড়িত, প্রথমত আইনগত কিছু বিশেষায়িত প্রক্রিয়া প্লাস তথ্যপ্রযুক্তির একটা বিষয়, তো দুটা বিষয়ই আসলে সাধারণ জনগণের কাছে একটু ডিফারেন্ট বা একটু ডিফিকাল্ট মনে হয়। আমি কাজ করতে গিয়েও দেখেছি হয়তোবা আইন প্রক্রিয়াগুলো আমাদের পড়ালেখা বা ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো আমরা একটু ইজিলি রিয়েলাইজ করতে পারি, কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি যে ব্যাপারগুলো, ইনফরমেশন টেকনোলজি যে ব্যাপারগুলো, এগুলোতে আমাদের যে ধরনের লজিক্স বিদ্যমান আমরা খুব অ্যাডভান্স ইউজার তা বলতে পারবো,
টেকনোলজির যে ইউজার গুলো যে ক্যাটাগরি থাকে সেখানে অ্যাডভান্স ইউজার বা অ্যাভারেজ ইউজার বা আপনার কম্পিটেন্ট ইউজার, তিন শ্রেণীর ইউজার যদি আমরা ভাগ করি, আমরা হয়তো খুব কম সংখ্যক রিসোর্স অ্যাভারেজ ইউজারের মধ্যে আর বেশিরভাগই কম্পিটেন্ট ইউজার। তো এখানে এই প্রক্রিয়াটাকে যতটা সরলীকরণ করা যায়, আমি যতটুকু বুঝেছি এবং সিস্টেমটাকে রান করা, বেসিক্যালি এখানে দুটো সিস্টেমকে আমাদের রান করতে হয়। প্রথমত আমরা যখন ভার্চুয়ালি থাকি, যেমন এখন আমি আপনার সাথে এই প্রোগ্রামটা করছি, এটা কিন্তু একটা ভার্চুয়াল প্রোগ্রাম, আমি কিন্তু আপনার সাথে নাই, সামনে নাই, পাশে নাই। আপনার টিভিতে ইতিপূর্বে যে ধরনের টক শো গুলো দেখেছি, স্টুডিওতে অতিথিরা কিন্তু সশরীরে গিয়ে হাজির হচ্ছে, কিন্তু এখন কিন্তু সবাই ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে তা করছে। ঠিক বিচার ব্যবস্থায়ও আমরা আগে যে শুনানিগুলো আমাদের কোর্টরুমে বিজ্ঞ আইনজীবীদেরকে তারপরে মামলার পক্ষদেরকে সরাসরি শুনতে পারতাম, সেই অ্যাটেন্ডেন্সটাকে আমরা ট্রান্সফর্ম করে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সম্পন্ন করছি। আপনারা জানেন COVID-19 এর যে আগ্রাসন বিশ্বব্যাপী বাংলাদেশের বাইরে না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ একটা ওভার পপুলেটেড কান্ট্রি। তো এখানে যদি কোর্স সিস্টেমটাকে আপনি স্বাভাবিক কোর্সে স্বাভাবিক গতিতে চলতে দেন এই মহামারীর সময়, তাহলে দেখা যায় সংক্রমণটা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, যে কারণে আমরা এই ভার্চুয়াল দ্যাট ইজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ, অন্য যে আইনগত প্রক্রিয়া হচ্ছে, আইনগত কার্যধারা কিভাবে এগিয়ে যাবে, কিভাবে ডিসাইড করা হবে, কিভাবে অর্ডার গুলো করা হবে, সব কিন্তু আগের মতোই আছে। এখানে বেসিক অ্যাটেন্ডেন্সটা, পক্ষরা কিভাবে কোর্টের সামনে আসবে, এটা ভার্চুয়াল মাধ্যমে, ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে আসবে, সেখানে জুম, তারপরে গুগল মিট বা আদার যে কোনো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে আসতে পারে। তো আমরা বেসিক্যালি যেটা করি, আমাদের প্রত্যেকটা কোর্টের একটা ইমেল আইডি থাকে, ওই ইমেল আইডিতে বিজ্ঞ অ্যাডভোকেট সাহেবরা তাদের যে পিটিশনটা শুনানি করবেন সেটা ইমেজ আকারে অথবা রিটেন অন্যান্য ফরম্যাটে ফাইল অ্যাটাচমেন্ট করে আমাদেরকে মেল করেন, কোর্টের অ্যাড্রেসে মেল করলে আমরা ওই মেইল গুলোকে স্টাডি করে তাদেরকে রিপ্লাই করে তাদেরকে সাথে সাথে একটা লিংক দিয়ে দিই যে এত তারিখ এতটার সময় আপনার এই পিটিশনটা শুনানি হবে এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ইউজ করে, এবং সেই লিঙ্কটাতে তারা তখন ওই সময়ে জয়েন করে আজকে আমরা যেভাবে প্রোগ্রামটা করছি এভাবে শুনানি কার্যক্রমটা আপনারা। আরেকটা বিষয় যেটা আপনি জানতে চেয়েছেন যে এই প্রক্রিয়াটা স্থায়ী কিনা বা স্থায়ী রূপ পেতে যাচ্ছে কিনা, আসলে ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট, কারণ আপনারা জানেন ভার্চুয়াল পদ্ধতিতে যে প্রক্রিয়াটা শুরু হয় সেটা শুরু হয়েছে খুব রিসেন্ট, এবং আমার কাছে আমি আপনার এই প্রক্রিয়ার কিছু প্রিপারেশন নিয়ে কাটো। তো আমাদের এই ভার্চুয়াল কোর্স সিস্টেমটাই চালু হয় আপনার 9 মে 2020 সালের, আপনার দেখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এন্ড ড্রাফটিং উইং এর অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত গ্যাজেট অনুযায়ী এখানে যেটা বলা হচ্ছে, উদ্দেশ্যটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে COVID-19 এর এই যে সংক্রমণ, এটা সংক্রমণ রোধ কল্পে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এখন আমরা আশা করি যে COVID-19 কেটে যাবে, তখন এই ব্যবস্থাটা প্রয়োজন হবে কিনা সেটা ওই সময়ই বলা যাবে। আর তার বিষয়ে খেয়াল করা দরকার, আমরা কিন্তু ই গভর্নেন্স এর দিকে এগিয়ে যাচ্ছি, বিচার বিভাগ বলেন সরকারের অন্যান্য বিভাগ সবাই কিন্তু ডিজিটাল ফর্মেই মানুষকে বিভিন্ন সেবা প্রদানের জন্য বিভিন্ন ব্যবস্থা করেছে, ইনোভেশন করেছে। এটা স্থায়ী রূপ নিবে কিনা এটা সময়ই বলে দিবে, এখনো আসলে বলা। ওকে, কিন্তু এই বিচার ব্যবস্থায় বাদী এবং বিবাদীরা কি পরিস্থিতির মধ্যে আছে, তাদের যে
অনেকে যারা জামিনের জন্য আসলে তারা হয়তো জামিন পেয়ে যেত এই পরিস্থিতির মধ্যে, তাদেরকে কোনো বিশেষ ব্যবস্থা? আমি আমি এই অঙ্গনে কাজ করার সুবাদে এতটুকু এক্সপিরিয়েন্স, তো ডেফিনেটলি আসলে যারা মামলায় বিচার প্রার্থী তারা খুবই একটা বড় ধরনের একটা অসুবিধার মধ্যে আছেন। কারণ আমাদের কনস্টিটিউশন মানুষকে আইনের আশ্রয় লাভে যে ফান্ডামেন্টাল রাইটসটা এনশিওর করে, এটা কিন্তু বিচার ব্যবস্থার মাধ্যমে করা। এখন COVID-19-এর এই যে আগ্রাসন, এই যে মহামারী শুরু হয়ে যায়, তখন কিন্তু লকডাউন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম সরকারের এবং বেসরকারি যত প্রতিষ্ঠান আছে সকল কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম কিন্তু বিঘ্নিত হয় এবং মানুষ লকডাউনের কারণে ঘর থেকে বেরোতে পারছিল না। আমরা একটা এরকম একটা সিচুয়েশনে বিদ্যুৎ দিয়ে রং দিয়েছি। আসলে মানুষের যেখানে জীবন বাঁচানোর একটা বেসিক একটা ব্যাপার মানুষের সামনে চলে এসেছে, তখন বিচারিক সেবা বা অন্যান্য যে সেবাগুলো এগুলোর কথা হয়তো মানুষ ভুলে গিয়েছে, কিন্তু আমরা কিন্তু এই সিচুয়েশনের ভিতরেও আমাদের এই কোর্ট সিস্টেমটাকে আমরা চালু রেখেছি। একটা সময় গিয়ে যখন দেখা যাচ্ছে মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা চালু করা হয়। ভার্চুয়াল কোর্ট সিস্টেমে বেসিক্যালি সকল বিচারিক কার্যক্রম গুলো কিন্তু সম্পাদন করা সম্ভব হচ্ছে ডিউ টু দা লেকেজ অফ রিসোর্স, লজিস্টিক্স অ্যান্ড লেকেজ অফ এক্সপার্টাইজ, টেকনোলজিক্যাল যে ইকুইপমেন্ট, তারপরে আদার্স, অনেক অনেক বিষয় এখানে আসলে। তো নিশ্চয়ই যারা বিচার প্রার্থী আছেন তারা খুব অসুবিধার মধ্যে আছেন, কারণ বিচার চাওয়ার যে অধিকার, COVID-19-এর আগ্রাসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক হারে ক্রাইম বেড়ে যাচ্ছে। এখন ফৌজদারি বিচার ব্যবস্থা যে মেইন স্কিমটা, এটা আসলে বিচার বিভাগে চালিয়ে যাচ্ছে, বিচার মিনিস্ট্রি বা আপনার মেট্রোপলিটন মিনিস্ট্রি। আমরা এই COVID-19 ইমার্জেন্সি ভিতর দিয়েও সাইরেন বাজিয়ে বাজিয়ে ভোটে গিয়েছি, কারণ প্রতিদিন হাসপাতালের ইমার্জেন্সি এবং মেডিসিন কখনো আসলে অফ থাকে না, এটা অনেকে জানেন কিনা জানি না। আমরা কিন্তু ঈদের সময়, পূজার সময়, ইভেন দেশের মারাত্মক ইমার্জেন্সি সিচুয়েশনের সময় আমাদের মেডিসিনটা কিন্তু আমরা সচল, কারণ আমাদের একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। ফৌজদারি মামলায় যদি কোনো আসামিকে পুলিশ অ্যারেস্ট করে তাকে 24 hours এর মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে আপনার সুপর্দ করতে হবে, তারপরে সেখানে আরো কিছু প্রক্রিয়া আছে। তো যে কারণে এটা আসলে থেমে নেই, কিন্তু খুব ইমার্জেন্সি জায়গাগুলোকে আমরা ওপেন রাখতে পেরেছি। তো যে নর্মাল যে কোর্স সেটা কিন্তু আমরা পারছি না। সুতরাং মানুষের যে সিভিল আরো রাইটস, সিভিল রাইটস গুলা যেগুলো ভায়োলেটেড এগুলো যেন মানুষ রিমিডি যেতে পারছে। তারপরে আমরা জানি আমাদের বিচার ব্যবস্থার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, এটা বিশাল অংশ আমাদের বিজ্ঞ আইনজীবীরা, তারা কিন্তু তাদের যে আইনাঙ্গনে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা পরিচালনা করতে পারছে, তারাও বিভিন্ন প্রকার সামাজিক সমস্যায় জড়িত। তো ওভারঅল বিচার প্রার্থী জনগণ আইনজীবীদের মাধ্যমে কোর্টে রিপ্রেজেন্ট করেন, তো বিচার প্রার্থী জনগণ দুর্ভোগে আছে এবং তারা যাদের মাধ্যমে কোর্টে রিপ্রেজেন্ট করে সেই বিজ্ঞ আইনজীবী সমাজ আজকে খুবই দুর্ভোগের মধ্যে আছেন। সব মিলিয়ে আসলে এর সিচুয়েশনেই আমাদের সদস্য সরকার এই ভার্চুয়াল কোর্ট সিস্টেম চালু করেছেন বিচার প্রতি জনগণের দুর্ভোগ কিছুটা হলো লাঘব করার জন্য। আপনি আমাদেরকে ডকুমেন্টস দেখেছেন, ম্যানুয়ালি দেখেছেন, এটা ঠিক। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের যে বর্তমান পরিস্থিতি এবং সারা দুনিয়ার পরিস্থিতির সঙ্গে কিন্তু আমরা একটা অংশ, এবং আমরা যে মানুষ নিয়ে দুনিয়াটাকে বেশি আমরা চিন্তা করি সেই অংশ বিশেষ সারা পৃথিবীর ঘনত্বপূর্ণ মানুষের জায়গা হচ্ছে আমরা। আমরা যদি মারা যাওয়ার মরকে পড়ি, মহামারীতে পড়ি, আমরা বেশি করে মরে যাব। আমরা যদি আমাদের ভেতরে কোনো মানবিক বোধ থাকে, আমরা যদি সবাই মিলে একটু ভালো মানুষ হই, তাহলে পৃথিবীর ভালো মানুষের অনেক অংশের মধ্যে আমরা একটা বিশাল অংশ পার্সেন্টেন্সে যাব। আমি কিন্তু এটাকে খুব সম্ভাবনাময় হিসেবে মানে চিন্তা করি যে আমাদের দুটো দিক আছে। একটা হচ্ছে আমরা যদি ধ্বংস হই তাহলে মানুষ মানব জাতির মধ্যে আমরা খুব বেশি ধ্বংস হয়ে যাব, আর যদি আমরা মানবিক বোধে ভালো মানুষ হই তাহলে সারা পৃথিবীর সভ্যতার ক্ষেত্রে আমরা একটা বড় পার্সেন্টেন্সে যুক্ত হব। এই জায়গাটাকে ঘিরে আপনি একজন বিচারক হিসেবে এই যে বিষয়টি এখন আমরা নতুন করে ভাবনার যে জায়গাটা আমাদের আসে, আমি জানি আপনি নিজেও গবেষণা করেন এই দিকটা,
আমি পার্সোনালি জানি। তো এই যে আপনার কেস ফাইলগুলো থেকে শুরু করে এখান থেকে যদি আমরা কোনো কোনো একটি বিষয় আমরা মনে করি যে রেজুলেশন আকারে, স্ট্যাটিউস আকারে যদি আমরা পরবর্তীতে প্রস্তাবনায় রেখে আমাদের সোশ্যাল রিস্ট্রাকচারিং এর মতো করে যদি আমরা যাই পলিসি মানে স্ট্রাকচারের মধ্যে যাই রিস্ট্রাকচারের মধ্যে, তখন কিন্তু আমাদের এই এই যে বর্তমান অবস্থা একটি রেকর্ড হিসেবে পরিগণিত হবে এবং তখন মানে পলিসি উপস্থাপন পলিসি নির্মাণের জন্য কিন্তু একটা ভালো ভূমিকা রাখবে বলে মনে করি। এখন আমি আপনার কাছে জানতে চাই যে সেই ক্ষেত্রে আপনাদের রেকর্ডটা কি করে সংরক্ষিত হচ্ছে, যে রেকর্ডটা পরবর্তীতে কিন্তু এই আদালতিক বিচারিক ব্যবস্থা একটা ডকুমেন্টেশন করতে পারবে যেটা আগে ছিল না বলে আমার মানে আমারও ধারণা, কারণ ম্যানুয়ালি আমরা দেখেছি আমাদের অ্যাডভোকেট গুলো লয়ার গুলো মানে লার্নানা আমাদেরকে যে কাগজগুলো দেয় এগুলো কিন্তু আমরা পড়তেও পারি না বুঝতেও পারি না, শিক্ষিত লোক তো পায় না আর অশিক্ষিত লোক তো কোনো বিষয় না, এই যে একটা গ্যাপ আছে আমাদের বিষয়ের মধ্যে, আমরা যারা বিচার প্রার্থী এবং মানে অপরাধী হই তাদের কিন্তু এরকম একটা বিষয়ের মধ্যে থাকে। তো এখন বিষয়গুলো এসে সবকিছু রিকনস্ট্রাকশনের সময়টা কিন্তু এসছে, এই যে রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে বিচার ব্যবস্থাটাকে কিভাবে আসলে কনস্ট্রাকটিভ করা যায় বলে আপনার কি ধারণা, সাধারণ মানুষ হিসেবে আপনি আমাদের পক্ষ থেকে বলবেন, আপনি একজন মানুষ সেই ক্ষেত্রে আপনার কাছে কি আশা করতে পারি আমরা? ধন্যবাদ। আসলে আপনার উপস্থাপনা অ্যাঙ্করিং এবং কোশ্চেন গুলো এত গভীর, আমি হয়তো অতটা গভীরে যাওয়া আমার পক্ষে সম্ভব কিনা, তারপর আমি চেষ্টা করছি ততটুকু সম্ভব, কারণ অনেক অডিয়েন্সও আছেন, সবারই আসলে সবাইকে বোধগম্য করে বলাটা আসলে অনেক কঠিন। আপনি হয়তো দীর্ঘদিন এই মিডিয়ায় আছেন, আপনার একটা অভিজ্ঞতা আছে, আমি কিন্তু সম্পূর্ণ নতুন। তারপর আমি যতটুকু বুঝতে পারি আমাদের বেসিক প্রবলেমের জায়গাটা কিন্তু আপনি সচেতন ভাবে অথবা অবচেতন ভাবে কিনা আমি জানি না, একেবারে খুব বেসিক জায়গাটা আপনি টাচ করেছেন। আসলে আমাদের এই বিচার ব্যবস্থার যে রেকর্ড রেকর্ড যে রেকর্ডের যে অবস্থা সেটা আসলে বর্তমানে কি এবং এই রেকর্ড গুলোর ভবিষ্যৎ পরিণতি কি হবে বা কিভাবে এগুলো বিচার, এ জায়গাটায় প্রথমে আমি বলবো ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা তো খুব ভেরি রিসেন্ট। এখন আমরা এমন একটা কোভিড সিচুয়েশনে হঠাৎ করে এসে আমরা পড়লাম, আমরা কিন্তু আগে থেকে জানতাম, আমরা একটা সাইক্লোনের পূর্বাভাস পাই, আমরা এরকম অনেক প্রাকৃতিক যে ধরনের ডাইজেস্টার গুলো আছে এগুলো কিন্তু আমরা আগে থেকে ফোরকাস্ট করতে পারি যে আসছে, এটা ভূমিকম্প হতে পারে, এটা সাইক্লোন হতে পারে, একটা বড় ধরনের কোন ন্যাচারাল ডাইজেস্টার আসতে পারে। কিন্তু এই কোভিড-19 নিয়ে কেউ বড় ধরনের কোন টাইম এবং স্পেসিফিক টাইম মেনশন করে স্পেসিফিক কোন রিজিও মেনশন করে কেউ কোন ফোরকাস্টিং করতে পেরেছে এটা আমরা আসলে জানি না, আমাদের অজানা। তো যে কারণে আমরা এই পরিস্থিতির জন্য আসলে প্রস্তুত ছিলাম। আমাদের যে বিচার ব্যবস্থাটা, আমাদের বিচার ব্যবস্থাটা বেসিক্যালি ম্যানুয়াল, আমরা ই জুডিশিয়ারির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম এবং ই জুডিশিয়ারির ক্ষেত্রে আমরা খুবই প্রাথমিক একটা পর্যায়ে ছিলাম, এমন সময় কোভিড আসলো। কোভিড আসাতে যেটা হলো, আমাদের যে রেকর্ড গুলো, আমাদের যে মামলাগুলো যেভাবে কোর্টের প্রিজার্ভ অবস্থায় আছে সব কিন্তু ম্যানুয়াল অবস্থায় আছে। এখন আমরা যখন ভার্চুয়াল কোর্ট করতে যাচ্ছি আমরা কিন্তু শুধু অ্যাটেন্ডেন্সটাকে ভার্চুয়ালি আনতে পেরেছি, তা আমাদের রেকর্ড গুলোকে কিন্তু এখনো আমাদের এই ভার্চুয়াল সিস্টেমে, দ্যাট ইজ ই জুডিশিয়ারির ই ফরম্যাটে আমরা আনতে পারিনি। এবং এটা এটা অবশ্য অনেক বড় প্রস্তুতির ব্যাপার, অনেক আগে থেকে করলে অনেক জনবল নিয়োগ করে হয়তো আমরা সেটাকে আনতে পারতাম, কিন্তু সে সময় তো আমরা পাইনি। এখন দেখা যাচ্ছে আমরা ভার্চুয়াল হিয়ারিং নিচ্ছি কিন্তু আমাদেরকে কোর্টে যাওয়া লাগছে, আমাদের রেকর্ড ইউজ করা যাচ্ছে ম্যানুয়াল রেকর্ড। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউজ করে বা মেইলে আমাদেরকে পিটিশন গুলো দেওয়া হচ্ছে, ওই পিটিশন গুলো অবশ্যই প্রিজার্ভ, যেহেতু কোর্টের যে মেইল সিস্টেম, ইমেইলিং সিস্টেম এবং ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য মাইকোর এবং আদার্স যে ধরনের অনুষঙ্গ গুলো আছে, সাপোর্টিং যে টুলস গুলো আছে, ভার্চুয়াল টুলস গুলো, ওগুলো ভেরি মাচ রেকর্ডেড। কিন্তু এগুলোতে রেকর্ডের পার্সিয়াল অংশগুলো আছে, দেখা যাচ্ছে একটা ইমার্জেন্সি পিটিশন হিয়ারিং এর দরকার, সেই পিটিশনটা আসছে,
বা কি অর্ডার হলো বা এই অর্ডারের আপডেটটা আসছে, কিন্তু মূল যে রেকর্ডটা, মূল যে প্রসিডিংটা, সেটা তো ম্যানুয়ালি থেকে যাচ্ছে। যে কারণে বিচারককে কোর্টে যাওয়া লাগছে, বিচারক সেই রেকর্ড দেখা লাগছে, রেকর্ড অ্যানালাইসিস করা লাগছে, এবং সেই রেকর্ড নিয়ে আসছে কোর্টের স্টাফ, বা যদি এটা পুলিশ কেস হয় দেখা যাচ্ছে পুলিশের লোকজন আমাদেরকে রেকর্ড রেকর্ড গুলো সাপ্লাই করছে। এখন এই পুলিশ বা আমাদের কোর্টের যে স্টাফরা আছে তাদের হিউজ একটা পার্সেন্টেজ হচ্ছে এই কাজ করতে গিয়ে কোভিডে আক্রান্ত। তো স্বাভাবিকভাবে বিচারকরা তাদের সংস্পর্শে কাজ করতে গিয়ে বিচারকরাও আজকে আক্রান্ত। তো এটা যদি আমরা আগে থেকে বুঝতে পারতাম যে হয়তো বা কোভিড আসবে, কোভিড আসছে, বা আমাদের ভার্চুয়াল অ্যাটেন্ডেন্স এর মাধ্যমে কোনো শুনানি করা লাগতে পারে, তাহলে হয়তো বা আমাদের প্রিপারেশনটা আগে থেকে। তো আমাদের বিচার ব্যবস্থা ফুললি এবং এট লার্জ স্কেল ম্যানুয়ালি আছে। আমরা শুধু ইমার্জেন্সি হিয়ারিং গুলো, পিটিশন গুলো পার্সিয়ালি আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা ডিপার্টিস প্রদান করছি, কিন্তু মূল জায়গাটা কিন্তু ম্যানুয়ালি থেকে যাচ্ছে। এবং এটাই আপনি একটু আগে বললেন যে ভার্চুয়াল সিস্টেমটা পারমানেন্ট হবে কিনা, যদি কোভিড পারমানেন্ট হয় তাহলে হয়তো বা আমাদের সেই পথে এগিয়ে যেতে হবে। আপনি জানেন পুরো বিশ্ব ব্যবস্থা, মানুষের সোশ্যাল স্ট্রাকচার সবকিছু আজকে কোভিড এসে যে মেসেজ দিয়ে যাচ্ছে যে সব চেঞ্জ করতে হবে। তো সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হবে, রাষ্ট্রীয় অন্যান্য পরিকাঠামো যা আছে, গভর্নমেন্টের যে পলিসি, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের যে ধরন, সেগুলোতে চেঞ্জ আসবে। সব যদি ভার্চুয়াল হয়ে যায়, ই জুডিশিয়ারি, ই গভর্নেন্স যদি এনশিওর হয়ে যায়, তাহলে হয়তো বা আমাদেরকে সব ভার্চুয়ালি ট্রান্সফর্ম করে নিয়ে আসবে, রেকর্ড ট্রান্সফর্ম করে নিয়ে আসতে হবে। তবে এখন ইমার্জেন্সি ম্যাটার গুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আমাদের এই যে অনলাইন যে রিজার্ভেশন সিস্টেম, মেইলিং, তারপরে আধার, যে ধরনের যেগুলো আছে টুলসগুলো আছে, এগুলোর মাধ্যমে রিজার্ভ করছে। আমরা আসলে বলতে পারবো যে ভার্চুয়াল কোর্ট সিস্টেম চালু হওয়ার পরে, যেদিন থেকে চালু হলো সেদিন থেকে এই ইমেইলিং বা আপনার অনলাইনে যে বিষয়গুলো এসেছে সেগুলো রিজার্ভ এবং থাকবে অবশ্যই। তবে পুরো রেকর্ড ম্যানেজমেন্ট বা পুরো ডিজিটাল সিস্টেমটাকে যদি আপনার এই ই জুডিশিয়ারিতে ট্রান্সফর্ম করা যায়, তাহলে হয়তো বা কোভিড পার্মানেন্ট হলেও আমরা কোভিড এর আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। জি, জয় হবে। তো সেক্ষেত্রে আমরা যে ব্যবস্থাটা থেকে যাচ্ছে, ভবিষ্যৎটা আমাদের কাছে এই করোনার প্রকৃতির উপরে অনেক কিছু নির্ভর করছে। করোনা আমাদের সমাজে কিভাবে থাকছে, আমরা করোনার সঙ্গে কিভাবে যুদ্ধ করে বাঁচছি, সেটা একটা বিষয়। কিন্তু একটা ব্যাপার, আমরা কেন মানবিকতায় ফিরতে চাচ্ছি, আমরা যত, ধরা যাক আমরা যত ভ্যাকসিন তৈরি করি, যা মানে এর প্রতিরোধ ব্যবস্থা করছি, মানে বাইরে থেকে যে প্রতিরোধ ব্যবস্থা আমরা হয়তো ওষুধ বা অন্যান্য ব্যবস্থা নিয়ে করছে, যে হ্যান্ড স্যানিটাইজেশন থেকে সারা জায়গায় আমরা ঘরে ঢুকতে গিয়ে পানি একেবারে ধোয়া তুলে দিচ্ছি আমাদের থেকে সবকিছু দাঁড়াতে, এই যে যে আমরা একটা মানে একটা জগতে বন্দী হয়ে গেলাম, আমি আপনাকে নিয়ে আমরা বলবো আমরা কিন্তু একটা জেলখানার মধ্যে ঢুকে গেছি, কারণ সবাই বোধ হয় আমরা কোনো অপরাধ করে ফেলেছি। যদি এইরকম হয়, আমার মনে হয় সবার সঙ্গে এই কথাগুলো সত্যি সত্যি মনে হচ্ছে যে আমাদের পৃথিবীতে আমরা সবাই অপরাধ করে ফেলেছি এবং আমাদের সাজাটা কিন্তু এভাবে হচ্ছে। তাহলে আমাদের কিন্তু উত্তরণের জন্য এখন যারা মানুষ আছে পৃথিবীর ইতিহাসে, বারবার সভ্যতা বা অনেক অনেক মানুষ জাতি, মানব জাতিও কিন্তু নূহ আলাইহিস সালামের আগের বিষয় যদি আমরা সত্যি জেনে থাকি, তাহলে অনেক মানুষ কিন্তু শেষ হয়ে গেছে, একবারে শেষ হচ্ছে। তারপরে প্যান্ডামিকের বারবার 100 বছর পর পর অনেক মানুষ মারা গিয়েছে, এটা আমরা 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 জানি। এবং একই সাথে ডাইনোসরেরা ধ্বংস হয়েছে, এরকম অনেক প্রজাতি প্রাণী ধ্বংস হয়ে গেছে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা হলো যে তারা সর্বশ্রেষ্ঠ, সব কিছু ধ্বংস হয়ে গেলেও তারা কিন্তু বেঁচে থাকতে চায়। এইটা হলো আমাদের সবচেয়ে বড় ধরনের একটা অহংবোধ আমাদের মধ্যে কাজ করে, যে একটি ছোট্ট প্রাণী তারও কিন্তু আমাদের মতো বোধ আছে, সেও বাঁচতে চায়। কিন্তু সে যখন তখন মারা যাচ্ছে, আমরা তাকে কিন্তু স্প্রে করে, তেলা পোকা থেকে শুরু করে সকল ছোট ছোট প্রাণী আমরা যে কোনো সময় ধ্বংস করে ফেলছি। তাহলে একটা বিষয় আমাদের মধ্যে থাকছেই, যদি কিনা সব প্রাণীর কষ্ট থাকে, একটা মানব জাতির যে কষ্ট অন্যান্য প্রাণীদের থেকে করছে, আমরা কীটনাশক আবিষ্কার করছি অন্যান্য, আপনি খুব ভালো করে ভেবে দেখলে আমরা দেখি সব প্রাণী একে অপরের জন্য খুব পরিপূরক। কিন্তু আমরা মানব জাতিরা যেটা করেছি, নিজেরা তো নিজেদেরকে যুদ্ধ করে শেষ করছি, কিন্তু আমরা কিন্তু
আমাদের যুদ্ধাস্ত্র আছে এবং একটা গবেষণা আছে যেখানে আমরা দেখছি যে আপনার যত টাকা আমরা যুদ্ধাস্ত্রের জন্য খরচ করি, মানে ব্যয় করি, ধ্বংস করি, সেই টাকাটি যদি আমরা মানুষের জন্য খাবারের খরচ লাগাই, তাহলে মানুষের 50 বছর, একটা 6 মাসের খরচ দিয়ে 50 বছর পৃথিবীর সব মানুষ বেঁচে থাকতে পারে শুধু খাবার দিয়ে। এই যে এখন আমরা এখন যে মহামারীতে আছি, এইখানে আমাদের সমস্যাটা কিন্তু দেখবেন যে খাবার নেই আমাদের, তাহলে আমরা আসলে কোথায় যাচ্ছি? না খেয়ে মারা যাওয়ার দিকে যাচ্ছি। আর একটা হলো অর্থ কোনো কাজে আসবে না। অনেক অর্থবান ব্যক্তি আছে যাদেরকে এখন করোনা ধরলে বা একটা বিপদে পড়লে সেই অর্থ কিন্তু কোনো কাজে আসছে না। তাহলে আমাদের বিষয় হলো, আমরা এর মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছি যে আমাদের যে অপরাধ হয়েছে, আমরা যে অন্যায় করে ফেলেছি, সেই অন্যায়ের একটি বিষয়ে আমরা নিজেরা ভোগ করছি। এই যে এখানেই সারা পৃথিবীর মানুষের কিন্তু, মানুষ যেহেতু সব পারে, আসলেই মানুষ পারে, এবং আল্লাহ তাআলা কিন্তু, আমি এটাও বিশ্বাস করি যে এই পারার পেছনে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে শ্রেষ্ঠ করেছেন, আসলেই শ্রেষ্ঠ করেছেন, এবং তার সৃষ্টির সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব নিজে উপভোগ করেন। আমরা ধর্মমতে এটা জানি, আমি খুব ধর্মে বিশ্বাস করি, এবং ধর্মমতে এই যে আজকে আমরা যেখানে আছি, আমাদের জ্ঞান, বিজ্ঞান, গবেষণা সবই কিন্তু কোনো কাজে আসছে না বলে আমরা এখন প্রমাণ পেয়ে গিয়েছি। কারণ হচ্ছে আমরা নিজে নিজেরা এমন কিছু করে ফেলেছি যে আমরা নিজেদেরকে আর নিয়ন্ত্রণ করার যে বিষয়টি ছিল সেটির থেকে আমরা সরে এসেছি, এবং এটাই স্বাভাবিক যে জগতে বারবার এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু দুঃখজনক হলো এখন যে আমরা উত্তর আধুনিক পর্বে মানুষের যে শিশুটি আজকে জন্মগ্রহণ করে, তার বাবা মা তার টেকনোলজি দিয়ে এমন জায়গায় নিয়ে যায় যে তার মানবিক বোধের বিকাশের আগে প্রযুক্তির বিকাশটা ঘটে যায়। এই যে প্রযুক্তির বিকাশ ঘটার কারণে সে কিন্তু মানবিকতার জায়গাগুলোকে হারিয়ে হারিয়ে ফেলছে। এই যে বিচারিক জায়গাও আপনি দেখবেন যে আপনার বিচার করতে গিয়ে এমন এমন বিষয় আসে যখন ওই মানবিকতা ঐশী আমার তার বাবা মাকে খুন করে ফেললো, একটি একটি সন্তান বাবা মাকে খুন করে ফেলার পর্যায়েও চলে যায়, সে অ্যাডিক্টেড হয়ে যায়। এটা কি কারণে? এটা হচ্ছে কিন্তু মানে উত্তর আধুনিকতার একটা প্রভাব বা তার বিকৃত রূপ। তাহলে আমরা যে যাচ্ছি আমাদের আইন পরিষদ, এখানে আমরা আমরা একটু স্পেসিফিক থেকে পাইটার্ন, কারণ দেখা যাচ্ছে আপনার কোশ্চেন গুলো যখন অনেক লম্বা হয়ে যায় তখন আমি কিন্তু খেয়ে হারিয়ে ফেলি প্রথম থেকে, মানে পরে পাইটার্ন। এখানে দুটো জিনিস আমি যেটা ক্যাচ করতে পেরেছি সেটা হচ্ছে, প্রথমত হলো আমাদের ফিউচারটা কি মানব জাতির, এই COVID-19 এর এই আগ্রাসনের পরে পৃথিবী বা মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? এর আগেও আপনার ডাইনোসর বা অন্যান্য যে ধরনের প্রাণী গুলো বিলুপ্তি হওয়ার যে বিলুপ্ত হওয়ার যে হিস্ট্রি আমরা বায়োলজিক্যাল সায়েন্স বা আফটার পেতে পাই, এখন ওই বিষয়গুলো তো আসলে মানে ভেরি মাচ রিসার্চ ওরিয়েন্টেড এবং সাইন্টিফিক বেস এগুলা আছে, এবং এগুলো নিয়ে অবশ্যই মানুষ কাজ করছে। তো আমি ইন জেনারেল সেন্স যেটা বলতে পারি যে বায়োলজিক্যাল যে জায়গাটা, বায়োলজিক্যাল জায়গাটা সার্ভাইভাল ফর দা ফিটেস্ট, এটাই এভাবে চলছে বায়োলজিক্যাল ওয়ার টাইম। আর আমরা যদি ধর্মীয় এবং বিশ্বাসের জায়গা থেকে দেখি, তাহলে পাপের কারণে বা বিভিন্ন ধরনের অনাচারের কারণে কোভিড একটা শাস্তি হিসেবে আসছে কিনা বা এসেছে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে, দ্যাটস অ্যানাদার ইস্যু। তো অপরাধ বা বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থার দিকে যদি আমাদের অ্যাটেনশনটা নিয়ে আসে, তাহলে আমরা কি দেখি? আমরা দেখি কোভিড আসলে কি খুব বেশি মানুষকে, মানুষের মনস্তাত্ত্বিক জগৎকে চেঞ্জ করতে পেরেছে? যদি তাই হতো তাহলে এখনো কেন খুন হয়, এখনো কেন ডাকাতি হয়, ধর্ষণ হয়, হেইনেস অফেন্স গুলো কেন হচ্ছে? তার মানে হচ্ছে মানুষ মানুষের মতোই আছে, মানুষের যে সাইকোলজি, চিরায়ত সাইকোলজি, মানুষের সাইকোলজি কেমন ছিল পৃথিবীর শুরু থেকে এখনো তেমনই আছে, হয়তো ভবিষ্যৎ বেসিক ইনস্টিংক্ট। তাহলে আমরা সভ্য হচ্ছি বিষয়টা কি? আমি যতটুকু বুঝি আমরা সভ্য হচ্ছি, দ্যাট ইজ আমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসছি, আমরা সমাজ সমাজ বিনির্মাণ করেছি। আমরা এক সময় যখন প্রস্তর যুগে বা তারও আগে মানুষ যখন বনে পশু শিকার করে বা কৃষিজীবী ছিল, তখন মানুষের লাইফস্টাইল একটা ছিল, মানুষের মধ্যে বন্যতা ছিল, পশু তো ছিল বেশি, আর মানুষ এবং পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল, মানুষ কিন্তু নিজেকে নিয়ে ভাবে, কিন্তু আমরা মানুষ কিন্তু মানুষকে নিয়ে ভাবে, নিজেরটা
নিয়ে ভাবে, প্লাস পাশাপাশি সমাজের অন্য মানুষকে নিয়ে ভাবে, মানুষের দুঃখ মানুষকে টাচ করে। তারপরে মানুষ সমাজ ব্যবস্থা বিনির্মাণ করেছে, রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করেছে, রাষ্ট্রের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, মানুষ যেন ভালো থাকে, নিরাপদ থাকতে পারে, এই ধরনের প্রত্যেকটা রাষ্ট্র এবং প্রত্যেকটা রাষ্ট্র সরকার সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে করে। এখন রাষ্ট্রগুলো যে ধরনের মেজার নিচ্ছে বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে বা স্বাভাবিক সময়ে, প্রত্যেকটা রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী নিচ্ছে। এখন আমরা যদি আইনগত বা আমাদের যে বেস, আমরা যে কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা তো পেয়েছি, আমরা তো সেই জেনারেশন যারা আমরা লাগি, যে আমরা আমাদের জেনারেশন রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা স্বাধীন মানচিত্র পাওয়ার পরে প্রায় জন্ম। আমরা একটা আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটার একটা হৃৎপিণ্ড হিসেবে ধরি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের রাষ্ট্রের নেচারটা। আমাদের রাষ্ট্রের নেচারটা হচ্ছে ওয়েলফেয়ার, আমরা কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট। আপনি কোভিড সিচুয়েশনেও যদি আপনি আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার ডাইনামিক যে ধরনের ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু ওয়েলফেয়ার, যে একটা রাষ্ট্রের যে ওয়েলফেয়ার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে ইমপ্লিমেন্ট করার জন্যই নেওয়া হয়েছে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আলটিমেটলি মানুষের, জনগণের ওয়েলফেয়ারটাকেই এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখন আমরা কিভাবে সার্ভাইভ করব, এবং এই যে মনে করেন যে রাষ্ট্র এবং বিভিন্ন ধরনের আপনার সরকারি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সবাই মিলে কাজ করছে কোভিড সিচুয়েশনকে আপনার ফেস করার জন্য, এটা থেকে ওভারকাম করার জন্য তো সবাই কাজ করছে, কিন্তু সবচেয়ে বেশি বড় যে কাজটা দরকার আমার মনে হয় সেটা হলো কোভিড কে নিয়ে দীর্ঘদিন আমাদেরকে বসবাস করতে হবে, দীর্ঘ সময় কোভিড এর বিরুদ্ধে লড়াই করতে হবে, এই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা কিন্তু কোভিড সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, আমরা কিন্তু ঘরের ভিতরে থাকতে পারছি, কারণ আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। আমাদের আমাদের কৃষকরা যে চাহিদাকে কিন্তু পূরণ করার জন্য ব্যবস্থাটা সচল রাখতে হচ্ছে, একই সাথে বিশ্ববাজারে আমাদের যে শ্রম, শ্রমের মাধ্যমে আমরা যে গার্মেন্টস সেক্টর বা আদার যে উৎপাদনমুখী কাজ এগুলো কিন্তু সরকার সেখানে আপনার বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে কোভিড কে ফেস। পাশাপাশি সরকারের যে অর্গান গুলো, রাষ্ট্রের যে অর্গান গুলো জনগণের সেবায় কিভাবে কাজ করতে পারে কোভিড সিচুয়েশনের ভিতরে, সেগুলো নিচ্ছে। তো আমরা আসলে কোভিড এর সাথে লং টাইম যুদ্ধ করে কোভিড এর সাথেই আমাদেরকে বসবাস করতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে। এর মধ্যে যারা সার্ভাইভ করবে দুঃখিত, আমরা কিছুক্ষণ আপনাকে আসলে মিস করেছি, ইন্টারাপশন কিছুক্ষণ মিস করেছি হয়ে গেছিল। ওকে, আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে কোভিড কে সাথে নিয়েই হয়তোবা আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, তারপর বিচার ব্যবস্থা, সবকিছু, কারণ কোনো কিছুই তো আসলে রাষ্ট্রীয় কাঠামো
এর ভিতরে যারা আমরা আছি, আমাদেরকে কিন্তু এই কোভিড সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়ে যেতে হবে। কোভিড কিন্তু চিনছে না, কোভিড কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না, কোভিড কিন্তু জাজকে ম্যাজিস্ট্রেটকে ছাড় দিচ্ছে না, ডাক্তারকে ছাড় দিচ্ছে না। যে ডাক্তার কোভিড থেকে পেশেন্টকে বাঁচাবে সেই ডাক্তারকে কিন্তু কোভিড ছাড়ছে না, সাংবাদিককে। তারপরে আপনার দেখেন আমাদের দুজন মাননীয় মন্ত্রী মহোদয় আক্রান্ত হয়ে আজকে মৃত্যুবরণ করেছেন। তো কোভিড আসলে এমন একটা সমস্যা, একটা সার্বজনীন একটা সমস্যা, ইউনিভার্সাল একটা সমস্যা। কোভিডে যারা নিহত হচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর পাশাপাশি যে যার অবস্থান থেকে আমরা দেশের অর্থনীতি এভাবে কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য যেভাবে ভূমিকা রাখা যায় আমরা সেভাবে চেষ্টা করতে পারি, ইতিবাচক ভূমিকা রাখি। জি জয় ভাই, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আসলে বিচারক এমন কথাটি বলবেন এটাই স্বাভাবিক, যে কারণ হচ্ছে তার কাছে কনস্টিটিউশন আছে, এই এই রায় তার মানে তার যে ধারা আছে সেই ধারাগুলোই আমাদের কাছে থাকবে এবং এটি আমাদের আশার কোনো বটে। এই ধারাগুলো আমাদেরকে রক্ষা করছে, এটা যেমন সত্য, কিন্তু আমরা মানবিক হওয়ার কথা বলছি এই জন্যই আসলে যে আমরা আমাদের বিকল্প পথ তো আমাদেরকে খুঁজতে হবে। বিকল্প মানে আসলে সঠিক পথ, এই বিকল্পটিকে এখন আমরা বলবো না যে অল্টারনেটিভ, মানে ব্যাক টু দি অরিজিন আমরা যদি বলি, এই বিষয়টি আমাদের আমাদের যে জ্ঞান যেখানে সবার আছে যে আবিষ্কার আছে সেইগুলোকে আমরা যদি ধরে নিই যে আমরা এই বিষয়টা কি সামনে নিয়ে আমাদের একটা রিকনস্ট্রাকটিভ এক ধরনের সংবিধান আমরা সারা পৃথিবীতে করতে চাই, তখনকার বিষয়েই আমরা আসলে মনে করি যে তাহলে মানব জাতি তার নিজের ব্যাপারে একটা বিষয়ে সকল প্রাণী তার সাথে যুক্ত হয়েই কিন্তু সারা পৃথিবীটা এই পৃথিবী এখন কিন্তু একটা মানে বিষয় আমরা যদি ভুলে যাই, আমরা অবশ্যই সবার মতো আমিও মানুষ, সবাই কিন্তু আসলে আমরা মানুষ। আপনি যে সুন্দর করে বলেছেন যে কোভিডের সাথে যুদ্ধ করে আমাদের এই এই জীবনটিকে নিয়ে যেতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরি এখানে অনেকে ফোন দিয়ে ফেলছেন, আপনারা যারা আসলে দেখছেন কেউ এখন না ফোন দিলে ভালো হয়, ফেসবুকে ফোন দিলে চলে আসে, আসলে দুঃখিত। হ্যাঁ, তো সেখানে আমরা মনে করি যে মানুষ মানে কিন্তু আমরা শুধু একা নই, এই কথাটি আমাদের আলোচনার মধ্যে আপনাকে আমি যুক্ত করতে চাই যে আসলে এটি আপনার বিচারিকের বাইরে, আমরা মানুষ মানে কিন্তু সমগ্র সকল কিছু নিয়ে আমরা মানুষ। এখন এটা আমাদের বোধে আসছে যে মানুষ কিন্তু এই টোটাল পার্ট অফ দি টোটাল ওয়ার্ল্ড, মানে এটা যদি আমি যে পার্ট অফ দি টোটাল ওয়ার্ল্ড, সেই ক্ষেত্রে অন্য বিষয়টি যদি আমরা ইগনোর করি তাহলে আমাদের নিজেদেরই কিন্তু ইগনোর করা হচ্ছে, এবং আমাদের মধ্যে যে মানে জয়ের নেশা আছে যে সকল কিছুকে আমরা বিজয়ের জন্য কাজ করছি, এই এই যে মানে দেশ জয় থেকে যুদ্ধ করা, সেটি আইনের কোনো যুদ্ধই আমার মনে হয় কোনো আইনে সাপোর্ট করে কিনা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনি কি কোন ধারায় এটা আসলে যুদ্ধটি আছে? যুদ্ধ বলতে আমরা যেটাকে বুঝি, যুদ্ধ মানে আসলে ধ্বংস, অন্যকে মেরে ফেলা। যদি এমনটি হতো যুদ্ধের পরিবর্তে আমরা ন্যায় বিচারের ন্যায় বিষয়টিকে প্রতিষ্ঠা করা হতো, তাহলে বোধ হয় মানুষকে খুন করার ব্যাপারটা আসতো না, মানুষকে বন্দি করা যেত এইসব হতো, কিন্তু আমরা দেখি আসলে মানুষকে খুন করাও হয় এবং সেটি আইনের ভাষায় ফাঁসি দেওয়া অন্যান্য ভাবে কার্যকর আছে, তার রায় কার্যকর হয় একটি জিনিস প্রমাণিত হওয়ার সাথে। কিন্তু এই যে বড় আকারের যে যুদ্ধগুলো যেখানে যুদ্ধ হওয়ার পরে প্রমাণ হয়, যখন মানুষ আমরা মারা যায়, মানুষ অনেক মানুষ মারা গেল, তখন প্রমাণও হলো যে হ্যাঁ উনি এই 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 কাজে এত বড় একটা অন্যায় সংগঠিত হয়েছে, সুতরাং তাদেরকে আবার ফাঁসি দেওয়া। আমি আপনার কাছে একটা জিনিস জানতে, আসলে এই যে বিচারের ওখানে থেকে যখন আপনারা বিচার করেন এমনটি যে অনেক পরে যখন আসছে একটি মানুষকে দেখলেন সে একবার ওই পাপ কাস্টির মধ্যে যেতে চাচ্ছে না, হয়তো তার বয়স এখন প্রায় শেষের দিকে এসেছে, সে যৌবনকালে এই পাপটি করেছে বা অন্যায়টি সংগঠিত করেছে, তখন তার যে বিষয়টি আমরা যদি আইনের মধ্যে নিয়ে এসে তাকে আবার রিহ্যাবিলিটেশন আপনাদের ধারায় আছে, এই বিষয়টি যদি আপনি বলেন যে এই যে যারা অপরাধী তাদেরকে রিহ্যাবিলিটেশনের জায়গা থেকে বিচারকরা কি কি বিচারের অংশটা মানবিকভাবে লক্ষ্য রাখেন? জি ধন্যবাদ। জি জয় ভাই, আমি খুবই আসলে মুগ্ধ, কারণ আপনার এই কোশ্চেন গুলোতেই অনেক ক্লু থাকে অ্যান্সার করার জন্য।
তো প্রথমে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে মানবিক যে মূল্যবোধের জায়গা থেকে বিচারকরা কিভাবে কাজ করছে। আসলে শুধু বিচারকরাই না, এখন যে দুর্যোগ, এই দুর্যোগে সবাই যারাই ফিল্ডে আছে তাদের অবশ্যই মানবিক মূল্যবোধটা অনেক জোরালো বলেই তারা কিন্তু ফিল্ডে আছে। আমরা আমরা কিন্তু একটা প্রফেশন বা একটা একটা পেশা বিচারকের এতে আছে, কিন্তু ভবিষ্যতে আমরা সমাজেরও একটা একজন বাসিন্দা এবং রাষ্ট্রের দেশের একজন নাগরিক। তো মানবিক যে মূল্যবোধের ব্যাপারটা সেটা হচ্ছে যখন আমরা কোর্টে যাই, এই দুর্যোগের মতো আমরা কোর্টে যাই, তখন আমাদের ভিতরে কিন্তু এই মানবিক মূল্যবোধটা কাজ করে। যে দেখা যাচ্ছে ডাকাতি, হত্যা, রাহাজানি, বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার যে এমনিতেই মানুষ কোভিডে পর্যুদস্ত, তার উপরে যদি মানুষের লাইফে এই ধরনের থ্রেট থাকে যে তার সম্পদ লুণ্ঠিত হবে বা জীবন বিপন্ন হবে, তাহলে এটা কিন্তু তাদের জন্য, তাদের এই কোভিড এর থেকেও আর বড় আসলে এটা সবসময় বিদ্যমান থাকে। তো এটার জন্য আমরা যে এই ঘর থেকে বেরোবই, এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমরা কোর্টে যাই, তো সেটা মানবিক মূল্যবোধ তো অবশ্যই তাই, কারণ মানুষের কাজ করার জন্যই চাই। যদি আমি যদি আমাদের কাছে এমন মনে হতো যে আমরা বেরোবো না বা যাবো না, কাজ করবো না, এই সিচুয়েশনে বের হওয়া যায় না বা সংক্রমিত হওয়ার ভয় থাকে ফ্যামিলিতে, বাচ্চা বা ভাই বোন বা মা বাবা আছে, তো এটা এই জিনিসটা ভাবলেই কিন্তু আমরা ঘরে বসে থাকতে পারতাম, কিন্তু আমরা শুধু এটাই ভাবি না, আমরা ভাবি আমাদের ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে, গোটা মানব সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু টিকিয়ে রাখতে হবে, কাউকে না কাউকে তো ভূমিকা রাখতে হবে। আমাদের যে মাননীয় সিনিয়র জেলা জজ স্যার যিনি এই কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন, আপনি চিন্তা করেন উনি, ওনার প্রায় 50 বয়স ছিল, তিনি সুর লালমনিরহাটে গিয়ে বিচারিক ভার্চুয়াল কোর্ট পরিচালনা করেছেন বেশ কিছুদিন, তারপরে দেখা গেলো তিনি অসুস্থ বোধ করার পরে তাকে যখন চেক করা হলো ধর তিনি কোভিড পজিটিভ হলেন এবং তাকে অনেক ট্রিটমেন্ট করা হলো, তারপরে তাকে কিন্তু বাঁচানো হলো। এখন আমি তো বলবো এটা মানবিক মূল্যবোধ ছিল বলেই তিনি কোর্টে গিয়েছে, বিচার কাজ করেছে, মানুষের জন্য আসলে তিনি জীবনটা উৎসর্গ করেছে। এছাড়াও আমরা যখন কোর্টে কাজ করি, আমরা যে ফর্মেটে কাজ করি এখন, আগে হয়তো আমরা সরাসরি লামের যে অ্যাডভোকেট সাহেবরা আছে তাদের সঙ্গে, এখন এখন দেখা যাচ্ছে আমরা ভার্চুয়ালি এভাবে আমাদের ফেসটা বেশি আছে, তো লয়াররা আমাদেরকে সালাম দিচ্ছে, চুলো বিনিময় করছে, এর এত বিয়ের মধ্য এত তাড়াহুড়ার মধ্যে, তারপর বলছে স্যার কি শুনানি করবো কি করবো, এই আপনাদেরকে দেখতে পাচ্ছি এতে আমাদের ভালো লাগছে, এই যে একটা অনুভূতি এটাও আমাদেরকে মাঝে মাঝে আপ্লুত করে। আসলে তো বিভিন্ন আইনজীবীরা যারা আছেন বা আমরা যারা কোর্টে অ্যাকচুয়ালি বিচার প্রার্থী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, তো সেই ভোটটা আমাদেরকে প্রতিনিয়ত আমাদের এই কাজে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ফর্মেটে আমরা যখন ভার্চুয়াল ফর্মটা তো আসলে অনেকটা যান্ত্রিক, আপনি এটা দেখা যাচ্ছে একজন অ্যাডভোকেট একটা মেইল করলেন আমাকে, আমার আমার কোর্টের ইমেইলে একটা মেইল করলেন, হিয়ারিং করার জন্য তিনি হয়তো বা একটা পিটিশন করলেন, কিন্তু দেখা যাচ্ছে একটা ভিন্ন একটা জুরিসডিকশনের, আমরা চিন্তা করি তিনি হয়তো বুঝছেন না ব্যাপারটা, তখন আমরা এটা ফরওয়ার্ড করে ভিন্ন যে কম্পিটেন্ট কোর্ট উপযুক্ত আদালতের সাথে ফরওয়ার্ড করে দিচ্ছি এবং সাথে সাথে তাকেও একটা রিপ্লাই দিচ্ছি, যেটা হয়তো আমার রেগুলার কাজের মধ্যে করে না, কিন্তু আমার ভিতরে যে ফিলিংসটা কাজ করে সেটা হচ্ছে আমি এটা তাকে দিলাম, মানে হলো বিচারপতি মানুষকে একটু হাত বাড়িয়ে তাকে একটু, কারণ তারা তো হয়তো নাও বুঝতে পারেন ব্যাপার। আমরা বোধ হয় নেটওয়ার্কের কারণে আপনাকে অবশ্যই আমি শুনতে পাচ্ছি না, দর্শক শুনতে পাচ্ছে কিনা ঠিক জানি না, কেউ একটু বলবেন দর্শক আপনাকে শুনতে পাচ্ছে কিনা, তো এই মুহূর্তে আমি আপনাকে পাচ্ছি না, যাক যারা দর্শক আছেন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেক কথা বলছেন, ফেরদৌসী আক্তার আলোচনা দারুণ হচ্ছে জমে গেছে বলেছেন, হুসেন বিন জামির আহমেদ প্রাউড অফ ইউ দিদার ভাই, স্যার আপনাদের আলোচনা খুব সুন্দর হচ্ছে, সবাই সময় উপযোগী আলোচনার কথা বলছেন এবং সবাই আমাদেরকে সাধুবাদের মতো করে কিছু বলছেন, এবং সবাই এটা আমরা বিশ্বাস করছি যে আলোচনাটি সবার আসলে মনের কথা, আমরা সবাই মিলে তো একটি পরিস্থিতির শিকার হয়ে আছি এবং আমাদেরই তৈরিকৃত হতে পারে,
সেই কারণেই আমাদের আসলে পথ খোঁজা, এবং এই বিষয়টি আমাদের রাষ্ট্রীয় সামাজিক সকল বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু আমাদেরকে কিছু করতে হবে। আমরা যারা অগ্রসর মানুষ বলে এতদিন জেনে এসেছি, ধনী গরিবের একটা বিভেদ সৃষ্টি করেছি, জ্ঞানী মূর্খদের বিভেদ সৃষ্টি করেছি, কেউ কি আমার একটু বলবেন, শুনতে পাচ্ছি কিনা? শুনতে পাচ্ছি না দিদা স্যারের কথা? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু বলতেন তাহলে আমি কন্টিনিউ করতে পারি, কারণ আমি আমাকে দেখতে পাচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে কিনা কেউ বললে আমি আলোচনাটি কন্টিনিউ করব। দিদার ভাই হয়তো নেটওয়ার্কের কারণে উনি এখন বাইরে আছেন মনে হচ্ছে। জয় ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আপনাকে, কিন্তু মাঝখানে আমরা শুনতে পাইনি, সবাই মিস করছে। তো এই এই সুযোগে আমি কিছু কথা বলছিলাম যারা আমাদের সাথে, যেটা বলছিলাম হ্যাঁ আপনার আপনার সেই মানবিক মানবিক মূল্যবোধের যে জায়গাটা আপনি বলেছিলেন, তো মানবিক মূল্যবোধের যে জায়গাটা সেখান থেকে যদি আমরা আমি আবার একটু রিপিট করি, যেহেতু আমি শেষ করতে পারিনি, এর মধ্যে নেটওয়ার্ক ইন্টারাপশন ছিল। এখন আমরা ভার্চুয়াল কোর যখন আমরা আমরা প্রথম স্টার্ট করি, আমাদের বিদ্যুৎ বিচারকরা দেখা যাচ্ছে স্বল্প সময় ট্রেনিং অথবা আমরা শর্ট টাইম এক্সপিরিয়েন্স পেয়েছি, আমরা এই কাজটা শুরু করি। তো মানবিক মূল্যবোধের যে ব্যাপারটা আপনাকে বলছিলাম যে মানুষের জন্য কিন্তু করার তাগিদ থেকে বিচারকরা দেখেন আজকে বিচারকদের যে কাজগুলো এগুলো তো আসলে অন্তরালের অন্তপুরের কাজ, যে কারণে এগুলো দেখা যায়। আমাদের যারা সারাউন্ডিং এ থাকেন, আমাদের ফ্যামিলি তারা কি করতে পারে যে আমরা শুধু কোর্টেই কাজ করি তা না, কোর্ট থেকে বাসায় আসার পরেও দেখা যাচ্ছে আমাদের মাথায় ওরা এই বিচারিক ব্যাপারগুলো কাজ করে। তো এখন ভার্চুয়াল কোর্ট আসার পরে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে আমরা যে অলওয়েজ মেইল চেক করা, একটা কোর্টের মেইলে দেখা যাচ্ছে শত শত মেইল আসছে, সেগুলোকে রিপ্লাই করা, সেগুলোকে প্রসেস করে তারপরে হিয়ারিং এর জন্য রেডি করা, এটার জন্য দেখা যাচ্ছে আমাদের রাত রাত চলে যাচ্ছে, হয়তো নির্ঘুম, আমরা সঠিক টাইমে হয়তো খাওয়া পড়া এইসব জিনিসগুলোতেও আমাদের সেগুলোতেও একটু প্রবলেম হচ্ছে, বা আমাদের যারা ফ্যামিলি মেম্বার তাদেরকেও সময় দিচ্ছে না, আমরা একটু আইসোলেটেড থেকে কাজগুলো করছি। তো এটা মানবিক মূল্য থেকে মানুষের জন্য করা থেকে ঘুরে এসেছে। আর যে রিহ্যাবিলিটেশনের যে ব্যাপারটা বললেন যে অপরাধীদের, এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে একটা জায়গায় খুবই ক্লিয়ার হওয়া দরকার, আমাদের যে বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় আমরা ক্রাইমকে যেভাবে অ্যাড্রেস করি, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম সিন, দ্যাট ইজ পাপ থেকে ভিন্ন। কিন্তু পাপের বা পুণ্যের ব্যাপারটা এটা এটার সাথে ইথিক্যাল বা রিলিজিয়াস অনেক ইস্যুস ইনভলভ, ক্রাইমটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ক্রাইমের সাথে কিন্তু সোসাইটি এবং রাষ্ট্রের সরাসরি ইনভলভ। আমাদের যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থায় আপনার ক্রাইম হচ্ছে আপনার এমন ধরনের কাজ বিহেভিয়ার বা এমন ধরনের মানে গাইডলাইন যে স্ট্রাকচারটা দেওয়া আছে, অপরাধের যে সংজ্ঞা দেওয়া আছে, ডেফিনিশন এক্সপ্লেনেশন দেওয়া আছে, এগুলোর মধ্যে যদি পড়ে তাহলে আমরা সেটাকে ক্রাইম বলবো, এবং ক্রাইম হবে রাষ্ট্রের এগেনস্টে। ইন্ডিভিজুয়ালের এগেনস্টে হয় প্রাইমারিলি, ইন্ডিভিজুয়াল হয়তো বা আক্রান্ত হয়, কিন্তু এট দা লার্জ স্কেল ক্রাইমের কারণে কিন্তু রাষ্ট্র আক্রান্ত হয়, কারণ রাষ্ট্রের যে স্টেবিলিটি সেটাকে কিন্তু ক্রাইম গার্ড, এখানে রাষ্ট্রের অস্তিত্বের সাথে অপরাধ দমন বা অপরাধ নিয়ন্ত্রণ এই ব্যাপারগুলো ওতপ্রোতভাবে জড়িত। যে কারণে আমি বললাম আপনাকে যে আমরা যে মেস ডিসপ্যাচ চালাই রান করি এটা কিন্তু অলওয়েজ ওপেন থাকে, কারণ এটা যদি এখানে কোনো নালিটির সুযোগ নেই, শূন্যতার সুযোগ নেই, কারণ আপনি যদি বলেন যে 12 ঘন্টা বাংলাদেশে কোনো হাউ মেনি সিভিয়ার ইনসিডেন্টস আর হ্যাপেনিং ইন ইউর সার্ভ, তো এটা ইমাজিন করা যায়, এটা সম্ভব। আমি তো বলবো আমাদের যে রাষ্ট্র এবং সামাজিক যে কাঠামো, এবং এখনো আমাদের যে পরিমাণ আমরা যে পরিমাণ ভ্যালু মূল্যবোধ লালন করি সেখানে খুব মানে একেবারে একটা আমরা এনার্কির মধ্যে আছি এমন বলা যাবে। আমাদের ল অ্যান্ড অর্ডার যথেষ্ট আমরা কিন্তু কন্ট্রোলে রাখতে পেরেছি, এই ধরনের একটা দুর্যোগের মধ্যে রাখতে পেরেছি। আমি আমি আশ্চর্য হই, আমি বলি আমাদের দেশের মানুষ কিন্তু বাই নেচার ল ফোর্স করে কিন্তু মানুষকে কিন্তু ল অ্যাবাইডিং করে রাখেনি আমাদের,
আমাদের যে কালচারটা, আমাদের মানসিক যে সাইকোলজিটা, এটা কিন্তু আপনার আনরুলি না। হ্যাঁ, তারপরেও কিছু ডেভিয়েশন থাকে। এই ডেভিয়েশনটা কেন, এটা নিয়ে অনেক গবেষণা চলছে। সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন তারা অ্যাড্রেস করার চেষ্টা করছেন কেন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অপরাধ যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এটা কত পার্সেন্ট। যদি হোল কমিউনিটির কম্পারিজনে আপনি এটা রিসিভ করেন তাহলে এটা হয়তো বা মিনিমাম। হ্যাঁ, অথবা অ্যালার্মিং আমরা কখন দেখি, যখন কয়েকটা হেইনিয়াস ইনসিডেন্ট ঘটে যাচ্ছে যেগুলো আসলে এর আগে আমরা কখনো দেখি। তো এগুলা বিভিন্ন ধরনের কালচারাল, সোশ্যাল, তারপরে আদার অনেক ফ্যাক্টর সেখানে কাজ করে। মোরাল ইথিক্যাল ইস্যু আছে, রিলিজিয়াস আমরা যারা বিশ্বাস করি, অনেকে মনে করি যে ধর্মীয় যে অনুশাসন আছে এগুলোর বাইরে, মানে এটা ইটস রিয়েলি এ বিগ। কিন্তু আমরা পাপ এবং অপরাধ এই দুটার মধ্যে কিন্তু বেসিক যে ডিফারেন্স, এটা এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু পাপের বিচার করি না, আমরা কিন্তু বিচার করি আমাদের আইন ব্যবস্থায় যেগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে যে অপরাধগুলোকে আমরা বিচার করি। আপনি দেখবেন মিডিয়ায় এসেছে এই ভার্চুয়াল কোর্ট ইন্ট্রোডিউস করার পরে, আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় এই গত 2-3 দিন আগে দেখলাম এটা পত্রিকাতে, এই ভার্চুয়াল কোর্ট সিস্টেম আমাদের টোটাল ফৌজদারি বিচার ব্যবস্থাটাকে আপনার পাল্টে দিয়েছে, এটা নতুন একটা যুগে প্রবেশ করিয়েছে। তো আমরা আশাবাদী যে এর মাধ্যমে যে আপনার ফৌজদারি বিচার ব্যবস্থাটা ভালোভাবে এগিয়ে যেতে পারবে। আর ইমার্জেন্সি সিচুয়েশন আমরা তো বসে নেই, আপনারা কি একদিনও শুনেছেন যে কোন অপরাধীকে কোর্ট বন্ধ থাকার কারণে তাকে কোর্টে সোপর্দ করা যায়নি, এরকম কোন নিউজ কি পেয়েছেন কখনো? এখনো কিন্তু বাংলাদেশে ঘটে এরকম, যে অপরাধীকে পুলিশ ধরেছে কিন্তু তাকে কোর্টে সোপর্দ করতে পারেনি কারণ কোর্টকে পাওয়া যায়নি। কোর্টকে পাওয়া না যাওয়া বিষয়টা সম্ভব, কোর্ট অলওয়েজ মানে এক্সিস্ট করছে, করবে এবং করতেই হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এখানে কোনো শূন্যতা সুযোগ নেই, এটা ভার্চুয়ালি হোক আর ম্যানুয়ালি হোক। তো আমরা আমরা বরং একটু বেটার ফিল করতাম যদি আমরা 100% ভার্চুয়ালি আমাদেরকে নিয়ে যেতে পারতাম। কোভিড তো এমন হঠাৎ এসে আগ্রাসন করলো, আমরা তো এর জন্য পুরো প্রস্তুতি নেওয়ার সময় পাইনি, আমরা সিংহভাগ ম্যানুয়াল ব্যবস্থায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, আমরা বিচারপ্রার্থী মানুষ এবং বিজ্ঞ আইনজীবীদের যে পরিমাণ মনে করেন যে কষ্ট সেগুলোকে মিনিমাইজ করার জন্য আমরা এই ভাতৃপত্তি আরোপ করেছি এবং চালিয়ে যাব। যে ধন্যবাদ, জয় ভাই। হ্যাঁ, আমরা আসলে আপনার এই এই আলোচনার মধ্যেই আমরা পেয়েছি আসাদুল্লাহ, উনি বলছিলেন বিচারিক ব্যবস্থার মধ্যে একটি মানবিক বিষয়ের বিচারিক কাঠামোর মধ্যে থেকে বিচার বিভাগ কিভাবে অবদান রাখতে পারে, যদি একটি ধারণা যেতে ভালো লাগতো তার, কিন্তু এর মধ্যেই আপনি উত্তর দিয়ে ফেলেছেন। এরকম প্রশ্নটি আপনি যথার্থভাবে বলে যাচ্ছিলেন যে প্রশ্নের সঙ্গে আপনি উত্তর দিচ্ছিলেন। আরেকজন ফেরদৌসি আক্তার, তিনি বলেছেন যে এই যে ভার্চুয়াল বিচার ব্যবস্থাপনা সম্পর্কে এখনো কিন্তু অনেকে অবগত নন, এই বিষয়ের জন্য আমাদের এই আলোচনাটি আসলে একটি কার্যকর ভূমিকা রাখতে পারে, যে আসলে একটি একটি প্রতিষ্ঠান কি করে ভার্চুয়াল অবস্থার ব্যবস্থাপনার মধ্যে যাবে, আমাদের কিন্তু এটি নিতে হবে। সেই বিষয়টি আমাদের সবার একটা ধারণায় আসতে হবে। অনেকেই আমরা কিন্তু ঘরে বসে থেকেই যে আমরা সকল কিছুর মানে মুক্তি পাবো তা কিন্তু নয়, আমাদের মানে উত্তরণের ব্যবস্থাটি জানতে হবে। এবং যে যে প্রতিষ্ঠান যারা যেভাবে চালাচ্ছেন ছোট ছোট আকারে, তারা যদি তাদের মধ্যে এই ভার্চুয়াল ব্যবস্থাটা যেটি আমাদের হাতে আছে, যেটি করেই বোধহয় আমরা শেষ হয়ে গেছি, এই যে টেকনোলজির এত বিকাশই কিন্তু আমাদেরকে শেষ করেছে, কিন্তু সেটা দিয়ে যেহেতু এই বিকাশে আমরা এত ভোগ করছি, সেই ভোগটাকে দিয়েই এখন আমাদের আমাদের ঘর বাড়ি অফিস আদালত এইগুলো সংরক্ষণের ব্যাপারে নিয়ন্ত্রণের দিকে যাবে। আমি আপনাকে সামনে রেখে একটা কথা বলতে চাচ্ছি যে ধরুন দীর্ঘদিন এই যে পৃথিবীতে এয়ারক্রাফ্টগুলো, এই যে এয়ারলাইন্সগুলো এই যে বন্ধ থাকছে, তারপরে প্রায় যখন এটা শুরু হচ্ছে শুরু হবে, তার মধ্যে অনেক অনেক মানে 75% বিমানের কিন্তু অকার্যকারিতা প্রমাণ পাবে। একইভাবে আমাদের যতগুলো কলকারখানাগুলো আছে যেখানে ইলেকট্রিক ব্যাপার স্যাপারগুলো রয়েছে, গ্যাসের ব্যাপার রয়েছে, যদি এটা আসলে স্টার্ট করার আগে সঠিকভাবে ব্যবস্থাপনাটি না থাকে, আমরা এটা এটা আসলে মনে আসলো বলে আমরা আলোচনাটার মধ্যে নিয়ে আসছি। কতগুলো বিষয় আসলে আমরা একটু ইনফরমেশনটা দিতে চাই যে কি কি জায়গায় আমাদের ব্যবস্থাপনা থাকা দরকার, দুর্যোগের মুহূর্তে আমরা যা করে থাকি আর কি। আমাদের এই জন্য আমরা বলছি যে অফিস আদালত যখন আমরা ওপেন করে দিচ্ছি, সেই সময়টি কিন্তু এই কারিগরি দিক, টেকনোলজি যে ব্যাপারগুলো আছে
বিশেষ করে ইলেকট্রনিক্সের ব্যাপার, ইলেকট্রিক ব্যাপারটা, গ্যাসের ব্যাপারটা, সেখানে যেমন আমরা ইন্ডিয়াতে দেখেছি গ্রামের পরে গ্রাম মানুষ গ্যাসে আক্রান্ত হয়ে গেছে একটি ফ্যাক্টরি থেকে। বাংলাদেশেও এরকম বড় বড় কতগুলো ফ্যাক্টরি আছে, কিন্তু আমাদের বাংলাদেশিরা আমরা অনেকটাই এখনো পর্যন্ত আমার ধারণা কিন্তু আমরা একটু সচেতন আছি, কিন্তু সেটিকে আরো যদি প্রযুক্তিগত নির্ভরভাবে আমরা একটু সচেতন হই তাহলে বোধহয় এই বিষয়টি একটি ভালো দিক বলে আমি মনে করি। এবং আমাদের মনে হয় প্রত্যেকটি প্রতিষ্ঠানের তাদের যারা বাসায় আছেন কিন্তু প্রত্যেকটা হয়তো মেধা নিয়ে আছেন, তারা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তাদের প্রতিষ্ঠানটা কি করে আবার সার্ভাইভ করতে হবে সবাই মিলে এই আয়োজনে সামিল হতে হবে। যেমনটি আপনারা এইরকম পরিস্থিতিতেও কিন্তু বিচার ব্যবস্থা নেই, একজন বিচারক মারা গেলেন খুব দুঃখজনক, ডাক্তার মারা যাচ্ছেন, যারা আমাদেরকে সেবা দেন, যারা আমাদেরকে বাঁচিয়ে তুলেন, তারাই কিন্তু মৃত্যু পথযাত্রী হচ্ছেন। ফলে জায়গাটা আমাদের সবার ভাবনার বিষয় এবং কে বেশি কম কিন্তু নয়, বরং যারা খুব কোনো চিন্তা ছাড়ার বাইরে ছিলেন, এতদিন ভোগ বিলাসে কাটিয়েছেন, সেসব মানুষের কিন্তু একটু চেতনার দিকে আসা দরকার, যাদেরকে সাধারণ জনগণ টাকা পয়সা দিয়ে ট্যাক্স দিয়ে অনেক বড় করে তুলেছেন, যারা আমাদের কৃষকের খাবার দাবার উৎপাদন নিয়ে আমরা যারা খুব আরামে আছি তাদের কিন্তু এখন আবার মাঠে ফিরে যাওয়া দরকার বা গ্রামে যাওয়া দরকার। ধরুন এই আলোচনাটি কোনো আইনের মধ্যে নয়, আমরা বাইরে বলি, যেমন ঘনত্বর দিক থেকে বাংলাদেশের যে মানুষজনের বস্তি বাস, বস্তি নিবাসটি কিন্তু কখনো হওয়ার কথা ছিল না, কিন্তু হয়তো গ্রাম অঞ্চলে তাদের জমি জায়গার আবাদ বা এই বিষয়টি খাবার দাবার না থাকার কারণে কিন্তু খুব কষ্ট করে হলেও মানুষ এখানে থাকছে। কি কারণ? অনেকে কিন্তু মানবিকতা বোধকে তখন তারা জলাঞ্জলি দিচ্ছে, গ্রামে গেলে সে এত কষ্টে করে না খেয়ে আছে, গিঞ্জি ঘরের মধ্যে আছে, ওটা সবাই দেখলে একটু লজ্জা পায়, এই জন্য শহরে বস্তির মধ্যে এসে কিন্তু মানুষ দিন যাপন করছে। কত বড় একটা এটা কিন্তু আমাদের সমাজের মানবিক বোধের যে স্খলন ঘটেছে দিনে দিনে, আমরা যে স্তর তৈরি করেছি নিম্ন মধ্য এবং উচ্চ এবং ধনী গরিব, এইসব শব্দগুলো দিয়ে আমরা ভালো মানুষ মহৎ মানুষ এই কথাগুলো আমাদের সমাজ থেকে অনেকটা উঠে গেছে, আমরা ছোটবেলায় একটু পড়াশোনা করেছি। আচ্ছা শুনেন জয় ভাই, একটু মাঝে মাঝে সেটা হলো এই যে আমাদের যে সামাজিক বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক যে বৈষম্য, ধনী দরিদ্রের যে বৈষম্য, তারপরে আপনার শিক্ষা, তারপরে আপনার হচ্ছে যে খাদ্য বস্ত্র অন্য বাসস্থান, এই সকল যে মৌলিক চাহিদা গুলির বিষয়ে যে ধরনের ঘাটতি বা যে ধরনের আপনার মানে বিভিন্ন ধরনের চিত্র হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো চিত্র, এখন এগুলোকে কিন্তু আমাদের কনস্টিটিউশনে অ্যাপারেন্টলি অ্যাড্রেস করা হবে, যে আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পুলিশ, রাষ্ট্রের পলিসি গুলো কি হবে, এ ধরনের মৌলিক যে আপনার চাহিদা গুলো, এগুলার যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এবং কেউ না খেয়ে মরবে না, তারপরে সে রাষ্ট্র থেকে তার যে বেসিক সেবাগুলো সেগুলো পাবে। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে আগে বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশন আমাদের রাষ্ট্রটাকে একটা ওয়েলফেয়ার রাষ্ট্র হিসেবে চিত্রিত করে। এখন রাষ্ট্রের রাষ্ট্র যখন আমরা কিন্তু একটা সংগঠন চালাতে গেলেও আমরা দেখি একটা সংগঠনের কত ধরনের সীমাবদ্ধতা থাকে, পান্ডিত, তারপর আদার্স, তো সেই হিসেবে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা এটা থেকে বিশ্বের দরিদ্র একটা দরিদ্র অর্থনীতি, যে রাষ্ট্র থেকে আমরা আজকে মধ্যমায়ের রাষ্ট্রে এবং উন্নত আমাদের অবকাঠামোগত সব দিক থেকে আপনার উন্নয়নের মাধ্যমে আমরা যখন একটা মধ্য আয়ের দেশে পরিণত হতে, তখনই আসলে আমাদের এমন একটা কোভিড সিচুয়েশন এসে আমাদের উপরে আনা দিত, তো আমরা তারপরেও আপনি বলবো এই মৌলিক চাহিদা গুলোর জায়গায়, এই এই জায়গায় রাষ্ট্র কিন্তু এবং সরকার কিন্তু অনেক পজিটিভ ভূমিকা রেখেছে। আপনি দেখেছেন কি পরিমাণ ত্রাণ রিলিফ মানুষকে দেয়া হয়েছে, এবং আপনার যদিও ওগুলা বিচারিক ইস্যুগুলোর সাথে রিলেটেড না সরাসরি আমাদের, কিন্তু আমরা তো সচেতন না করে কি সেবা আসি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই প্রবলেমটা শুরু হওয়ার প্রাথমিক দিকে তার যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতা দিয়ে তিনি কিন্তু আগে প্রকাশ করেছিলেন যে 1 ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে। মানে আমাদের যে সোনা ফলা মাটি, আমরা তো মানে উপরওয়ালাকে বিশেষভাবে আমাদের থ্যাংকস দেওয়া উচিত, থ্যাংকস গড, আমাদের যে সয়েল
সেখানে যদি এটা শীত কোনোভাবে পড়ে, সেটা থেকেও যেভাবে উৎপাদন হয়, যেভাবে ফসল, তো এই কাল্টিভেশন রাখা যায় তাহলে আমরা তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তো সেটা ধরে রাখা যাবে। অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে দুর্ভিক্ষে মানুষ মারা যাবে নাকি, ওই যে সাপ্লাই চেইনটা ঠিক থাকতে হবে। এগুলো নিয়ে অনেকে কাজ করছে, ইকোনমিক বা যারা মনে করে ডেভেলপমেন্ট বা এগ্রিকালচার, বিভিন্ন বিভিন্ন স্পেশালাইজেশন যে ধরনের সেক্টর গুলো আছে এগুলো নিয়ে কাজ করছে। এখন আমরা ওই যে আপনি বললেন যে মানবিক মূল্যবোধ নিয়ে কিভাবে আমরা এগিয়ে যাব, টোটাল এই সেবা রাষ্ট্র থেকে মানুষ যত ধরনের সেবা পাচ্ছে এগুলো কিন্তু বেসিক্যালি মানবিক মূল্যবোধ থেকে করা হয়, এগুলা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, এগুলো থেকে কিন্তু রাষ্ট্র খুব বেশি আপনার মনে করেন যে গেইন নিচ্ছে তা কিন্তু না। আপনি দেখেন বিচার ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় মানুষ যেন এই যে আইনের বিভিন্ন ধরনের জটিলতা প্রসিডিউরাল কিছু কমপ্লেক্স থাকে যেগুলো মানুষ অনেক সাধারণ বিচার সম্ভব এই জায়গাটায় যেন মানুষ, সে কারণে কিন্তু আমাদের সদস্য সরকার কিন্তু অনেক আগে থেকে এই যে লিগাল এইড নামক একটা আপনার মনে করেন যে অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠা করেছেন এবং মানুষকে কিন্তু আইনি সহায়তা পরামর্শ তারপর সেবা এগুলো কিন্তু দিয়ে আসছে, এবং এগুলোতে যারা কাজ করছে আমাদের বিচারক বা বিচার যারা তারা কিন্তু এটা মানবিক জায়গা থেকে কাজ করে। আপনি দেখেন এই কোভিড সিচুয়েশনে 2 মাস 2.5 মাসের মতো কিন্তু লকডাউন, কমপ্লিট লকডাউন থাকার কারণে কারাগারগুলোতে কিন্তু ধারণ ক্ষমতার পিছু অনেক কম দিচ্ছে। ভার্চুয়াল কোর্ট সিস্টেম ইন্ট্রোডিউস হওয়ার পরে মানে মানবিক মূল্যবোধের জায়গাটা কোথায় আমি বললাম, হেইনিয়াস অফেন্স গুলা বাদ, মানে যে অফেন্স গুলো অনেক বড় ধরেন তো অফেন্স গুলা বাদ দিলে যে ধরনের সাধারণ ছোটখাটো অফেন্স দেখতে হয়তো মানে এটা টাইম ডিউরেশন পাওয়ার পরে মানুষকে কিন্তু কাস্টডি থেকে রিলিজ দেওয়া হয়, বেল দেওয়া হয়, বেল দেওয়া হয় মানে একেবারে মুক্তি দেওয়া হয় তা না, মানে বেলের ব্যাপারটা এই ফৌজদারি বিচার ব্যবস্থা অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেকের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে যে বেল হচ্ছে মানে হয়তো বা সে ছাড়া গেল, বেল হচ্ছে মানে ছাড়া পেয়ে গেল, মানে গ্রেভিটি অফ অফেন্স অনুযায়ী আমরা এটা নির্দিষ্ট কি এটা নিজেদের মতো করে সারা দেশে একটা ইউনিফর্ম একটা আপনার এটা ধারণা বা এটা সেট করা একটা ইয়ে আছে যে এই ধরনের অফেন্স হলে এটা এরকম গুরুতর এইরকম লেন্থে উইদাউট এনি ট্রায়াল মানে বিচারের আগে সে কাজ করতে থাকবে, কেন থাকবে কারণ সে বের হয়ে আপনার এভিডেন্স নষ্ট করে দিতে পারে, বড় ধরনের আরো বড় ধরনের ক্রাইম করতে পারে, এই জন্য আটকায় রাখে। তো যেগুলো লেসার অফেন্স মানে ছোটখাটো সাধারণ প্রকৃতির অফেন্স এরকম অফেন্স হাজার হাজার বন্দি ছিল, এই ভার্চুয়াল কোর্ট চালু করে ইমার্জেন্সি আপনার ওই মানুষগুলা যারা মনে করেন যে হয়তো বা তার অপরাধের ধরন অনুযায়ী 15 দিন কাস্টডি হলে আমরা বেল অ্যালাউ করতাম তাকে, সে কিন্তু উইদাউট এনি ট্রায়াল বিনা বিচারে কিন্তু সে 2 মাস 2.5 মাস জেল পাচ্ছে। হ্যাঁ, অথবা তার যে ধরনের এলিগেশনটা এটা মনে করেন যে নট ওয়েল ফাউন্ড, হ্যাঁ ওয়েল ফাউন্ডেড, এটা হয়তো আরো ইনভেস্টিগেশন আরো এভিডেন্স আসতে বোঝা যাবে, এত আমরা কেন তাকে আটকে রাখবো, এখানে কিন্তু মানবিক মূল্যবোধ থেকে এই কাজগুলো করা হয়েছে। তো আমাদের আমাদের বিজ্ঞ আইনজীবীদের যে একটা বিশাল কমিউনিটি যারা এই আইন ব্যবস্থাটাকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারাও কিন্তু এই লকডাউনে 2-2.5 মাস অনেকে আমি দেখেছি, আমি এর মধ্যে কোর্ট করেছি তো আমি দেখেছি এর মধ্যে আসছে মা আপনি দেখেন যখন বন্যা হয় যখন খুব ফ্ল্যাট হয় এমন চিত্র আমি দেখেছি যে মিডিয়া এসেছে বা আমরা তো এখন সোশ্যাল মিডিয়া অনেক এক্সেপশনাল জিনিস দেখা যাচ্ছে যে একটা পদ্ম বড় পদ্ম পাতার উপরে একটা ব্যাং আর একটা সাপ দুজনেই কিন্তু আশ্রয় নিয়েছে, তাহলে আপনি বুঝতে পেরেছেন তাহলে এই দুর্যোগের ব্যাপারগুলো আসলে এমন। তো মানুষ যখন এই ধরনের দুর্যোগ ফেস করে তাহলে মানুষের ভিতরে তখন কিন্তু মানুষের এই মানবিক মূল্যবোধ জাগ্রত এবং এটাই আশার বাণী, এটাই আশা 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 যে আমরা হয়তো সম্মিলিতভাবে কোভিড সিচুয়েশনকে ফেস করে আমাদের বিচার ব্যবস্থা সহ অন্যান্য সকল ব্যবস্থা আবার সচল করতে পারবো। তবে আপনি যেটা বললেন যে স্থায়ী হবে কিনা এই ভার্চুয়াল বিচার ব্যবস্থা স্থায়ী হবে কিনা এই প্রশ্নটা প্রথমত হলো পরিস্থিতির স্বাভাবিক বলে বোঝা যায়, কারণ এই ভার্চুয়াল বিচার ব্যবস্থাকে পারমানেন্ট করতে যে ধরনের লজিস্টিক্স এবং কি পরিমাণ কাজ করতে হবে এটা অবশ্যই একটু সময় নেবে, সময় লাগবে, কারণ আপনার এই লক্ষ লক্ষ মামলা লাখ লাখ মামলার আপনার মনে করেন যে রেকর্ড গুলোকে
আপনার অনলাইন ভার্সনে ই ফর্মে নিয়ে আসা, তারপরে এগুলাকে, তারপরে আমাদের এই বিশাল আইনজীবীদের যে কমিউনিটি আছে ওনারাও এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয়ে হওয়া। আর প্রথম প্রথম আপনি মানে দেখেছেন হয়তো মিডিয়ায় বিভিন্ন বার অ্যাসোসিয়েশন কিন্তু ভার্চুয়াল কোর্টটাকে প্রথমে মানে বুঝতে পারেন নাই, হ্যাঁ, যে এটা কমপ্লেক্স মানে স্বাভাবিক এটা আমাদের কাছে, তখন কিন্তু তারা এটার এটাকে অপোজ করেছে। কিন্তু পরবর্তী যখন দেখলেন এটা ছাড়া তো আসলে এরকম একটা ক্রান্তিকালীন সময়ে আসলে করা যাচ্ছে, তখন তারা মন্দের ভালো হিসেবেও এটাকে মেনে নিয়েছে এবং সেভাবে কিন্তু সবাই কাজ করছে। তো এটা তো সময় লাগবে, এতগুলো মানুষ এই তথ্য প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে আইন ব্যবস্থা ব্যবস্থার মনে করে যে ম্যানুয়াল একটা টোটালি ম্যানুয়াল একটা ব্যবস্থাকে ডিজিটালাইজ করা, এটা সময় লাগবে, অবশ্যই লাগবে। এবং এটা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে তো প্রয়োজন হবে না, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে হয়তো এটা নিয়ে কাজ করতে হবে, অনেক কষ্ট হবে তারপরে কাজ করতে হবে। একটা ব্যাপার হচ্ছে ই জুডিশিয়ারির যে একটা আপনার প্রক্রিয়া দীর্ঘদিন থেকে আমরা সেদিকে এগিয়ে নিচ্ছি, এই ই জুডিশিয়ারির কথা যদি আপনি চিন্তা করেন তাহলে বলতে হবে ভার্চুয়াল সিস্টেম আসার পরে ই জুডিশিয়ারির ইম্পর্টেন্সটা নতুন ভাবে আমাদের সামনে এসেছে। এখন আমরা জুডিশিয়ারিকে যদি সাকসেসফুল করতে পারি তাহলে হয়তো বা ভার্চুয়াল সিস্টেম বা আদার, এখন আমরা শুধু গুরুত্বপূর্ণ ম্যাটার গুলা শুনছি। আপনি দেখেন ইভেন যে মামলা ফাইলিং গুলা মানুষ কিন্তু এখনো ওই যে থানায় যদি মামলা হয় তাহলে হয়তো বা হচ্ছে, কিন্তু কোর্টে এসে মামলা করার সুযোগ পাচ্ছে। তারপরও আমাদের এই মহামান্য হাই সুপ্রিম কোর্ট থেকে আপনার ওই যে চেকের মামলাগুলা বা যে ধরনের মামলাগুলোতে সময় তামাদি তামাদি এটাকে লিগাল টার্ম বলে তামাদি তামাদি অতিক্রান্ত হয়ে গেলে মানুষের রাইট ফরফিট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এই জিনিসগুলোকে কিন্তু সীমিত আকারে পারমিট করেছে এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আমরা সেগুলো করছি। তো যদি একটু আসলে মানবিক জায়গা থেকে আমরা করছি যেন মানুষের স্বাভাবিক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড যেন স্মুথ ভাবে মানুষ করতে পারে, এজন্য আমরা করছি চেষ্টা করছি। তবে তবে এই ভার্চুয়াল সিস্টেম যদি পারমানেন্ট হইতে হয়, কোভিড সিস্টেম যদি এভাবে থাকে তাহলে হয়তো বা আমাদের আদার যে ব্যাপারগুলো আছে সকল ধরনের লিগাল প্রসিডিং ইমার্জেন্সি ব্যাপারগুলো ছাড়াও সাধারণ ব্যাপারগুলোকে কিন্তু ভার্চুয়ালাইজেশন করতে হবে, সেটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, আমাদেরকে হয়তো আরো অনেক কষ্ট করতে হবে। তো মানবিক মূল্যবোধ আছে বলে মানবিক এবং পেশাদারিত্ব দুটার সংমিশ্রণের কারণেই কিন্তু এখন পর্যন্ত সবকিছু টিকে আছে এবং সামনের দিকে হয়তো আমাদের আরো কষ্ট হবে কিন্তু এটা এগিয়ে যাবে। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে কোঅপারেটিভ পজিটিভ এখানে আমরা একটু রেখে যদি মানে একটু দিতে চাই, কারণ হচ্ছে যে আসলে আমরা মানুষেরা যারা অনেক বড় হয়েছি মানে এই যে অগ্রসর মানুষ অনেক কথা বলছি কিন্তু মানুষের কাছে যেতে পারছি না, কিন্তু যেটা হচ্ছে আপনি বলছেন মানবিক বোধ এবং এই ব্যবস্থাপনা মিলে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এটা সঠিক। এবং সেখানে আমাদের বাংলাদেশের কতগুলো জায়গা আমার কাছে খুব মানে প্রসপেক্টিভ আমি মনে করছি, যেমন আমরা ত্রাণ শব্দটি আগে ব্যবহার করতাম ত্রাণ, এখন আপনি দেখবেন সবাই উপহার বলছে, মানে এই যে এই এই জিনিসটি প্রধানমন্ত্রী নিজে এটা আসলে উপহার দেওয়ার কথা বলছেন এবং তিনি মাঝে মাঝে বলছেন একটু মধ্যবিত্তদের খেয়াল করো যারা কিন্তু চেয়ে খেতে চেয়ে নিতে খুব লজ্জাবোধ করেন, মানে কি আমাদের মানবিক জায়গাটা কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। এই জন্যই আমরা আসলে আলোচনা করতে চাই যে আমাদের কিন্তু একটা বিধি ব্যবস্থা করতে হবে, আলোচনা তো অনেক হবে। আরেকটা ইনফরমেশন, সরি ফর ইউ ইন্টারাপ্টিং ইউ, আরেকটা আরেকটা ইনফরমেশন শুনলে আপনি হয়তো খুশি হবে বা যারা ভিউয়ার্স যারা আছেন সবাই হয়তো খুশি হবে যে এত সীমাবদ্ধতার মধ্যেও এত কষ্ট পরিশ্রমের ভিতর দিয়েও আমরা যেভাবে এগিয়ে নিচ্ছি এর মধ্যেও কিন্তু এই বিচার বিভাগের বিশেষ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আমাদের যারা জাজেস এবং মেজিস্ট্রেট যে একটা অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কিন্তু এটা উল্লেখযোগ্য পরিমাণে আপনার ত্রাণ সহায়তার জন্য আমরা কিন্তু এটা উল্লেখযোগ্য পরিমাণে টাকা কিন্তু আমরা জমা দিয়েছি এবং অন্যান্য ক্যাটা সার্ভিসে যারা আছে সবাই কিন্তু মোটামুটি সবাই করেছেন, বিভিন্ন সরকারি বেসরকারি সাহিত্য সাধিত বিভিন্ন প্রতিষ্ঠান সবাই করেছে, এটা কিন্তু মানবিক মূল্যবোধ মানবিক চেতনাবোধ থেকে না হলে কিন্তু করা সম্ভব ছিল না। হ্যাঁ, আমি জি জয় এখানে, হ্যাঁ সত্য,
তাহলে আমাদের আসলে মানে ছোট ছোট কমিউনিটি করে ঘরে ঘরেই কিন্তু আমাদের বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ হিসেবেই নিতে হবে, সেই বিষয়টি আমরা আসলে ইঙ্গিত দিতে চাই। এবং আমার মনে হয় আলোচনা করে তো সবকিছু মানে অনেক কিছু হয় না, আলোচনা কিন্তু আলোচনা ছাড়া আর কিছু হয় না। এখন আমাদের বিষয়টি হলো যে আমরা যে অবস্থানে পৌঁছেছি, আমরা এক একটা মানুষ এক একটি বিষয়ে বিশেষভাবে জ্ঞান রাখি বিষয়ভাবে এই বিষয়গুলো। এবং আমি এখানে একটু আপনাকে আর একটু হয়তো সময় শেষ হয়ে যাবে, আমি আর একটু যোগ করছি আপনার সাথে, আর একটু যোগ করতে চাই, সেটা হলো এই যে আপনি আজকে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করলেন সম্পূর্ণ একাডেমিক এবং মানুষকে সেন্সিটাইজেশন করার জন্য, সচেতন করার জন্য যে অনুষ্ঠান আয়োজন, এটাও কিন্তু মানবিক মূল্যবোধ থেকে করেছে। কারণ বিষয়টা আসলে কি, মানুষ যখন দুর্যোগে থাকে, মানুষ যখন একটা ক্রাইসিস ফেস করে, তখন কিন্তু অনেক ইজি ম্যাটার গুলোকে মানুষের কাছে কঠিন মনে হয়, তাই না? আমার আমরা যখন প্রথম ভার্চুয়াল সিস্টেম এটা শুনলাম, তখন কিন্তু আমাদের অনেক ভয় লাগছিল যে আসলে হাউ মাচ ডিফিকাল্ট অর কমপ্লেক্স দ্য ম্যাটার। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এবং আমি যদি সিনোপসিস করি, খুব সহজ সরল ভাবে বলি যে তথ্য প্রযুক্তি যে ব্যাপারটা, এটা যদি আপনি লিখতে যান বা প্রসিডিউরটা যদি আপনি বর্ণনা করতে যান, এখানে অনেক ধরনের আপনার টেকনিক্যাল টার্ম ইউজ করতে, যে কারণে ব্যাপারগুলো আমাদের কাছে আরো জটিল মনে হয়। এই যে ভার্চুয়াল কোর্ট সিস্টেম পরিচালিত হচ্ছে, যারা বিজ্ঞ আইনজীবীরা এখানে অনেক কানেক্টেড আছে, তো তাদেরকেও বিশেষ করে আমি লক্ষ্য করে বলতে চাই, সেটা হলো দেখা যাচ্ছে যে মেইলিং, যে ইমেইলিংটা করছেন অনেকে, ওই ইমেইল দেখা যাচ্ছে একজন ইমেইল করার পর সেন্ড হয়ে গেছে, তার ডিভাইস অথবা তিনি যে ইয়েটা ইউজ করছেন হয়তো বা কম্পিউটার বা ল্যাপটপ, সেখানে সেন্ড দেখাচ্ছে, কিন্তু তিনি তারপর কনফার্ম দিতে পারছেন না যে মেইলটা গেল কিনা, উঠছেটা গেল, দেখা যাচ্ছে এই কারণে তিনি কনফার্ম হওয়ার জন্য বারংবার রিপিটেডলি তিনি হয়তো মেইল পাঠাচ্ছেন। হ্যাঁ, এখন এটা কিন্তু কাজ করতে করতে একটা সময় কিন্তু এতে কিন্তু কি হচ্ছে, আমার একটা মেইল সেম একটা মেইল দেখা যাচ্ছে 10 বার আসার কারণে আমার ওই যে উইন্ডোটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এবং জ্যাম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার ভিতরে এক ধরনের ক্লান্তি আসছে যে আই হ্যাভ টু ট্রাভেল মোর 200 মেইলস, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে একটা মেইলে দেখা যাচ্ছে 10 বার সেন্ড করা হয়েছে। ও এই ধরনের কিছু হ্যাসেল প্রাথমিকভাবে প্রাইমারিলি করতে গেলে এটা কিন্তু ওভারকাম করা যাবে, এটা একদম স্বাভাবিক। আমরা যে ভার্চুয়াল, এই যে এখন যারা ফেসবুকে আপনার এই প্রোগ্রাম দেখছেন, এটা ভার্চুয়ালি দেখছেন, দিস ইজ ভেরি মাচ ইজি, সবকিছুকে আগে ইজিলি নিতে হবে এবং একটা কনফিডেন্স থাকলে আমার কাছে মনে হচ্ছে যে ভার্চুয়াল যে প্ল্যাটফর্ম মানুষের একসময় কারণ মানুষ তো এমনিতেই ইউজ হয়ে গেছে অনেক, তাই না? সোশ্যাল মিডিয়া ইউজ করছে মানুষ, এখন যে কোনো মানুষ দেখা যাচ্ছে একটা সেলফি করছে, তাই না? তো এখন একটা পিটিশনের ছবি উঠায় এটা অ্যাটাচ করে মেইল করতে, ভেরি মাচ ইজি, মানুষ মেসেজ করছে, ইমেলটা তো এক ধরনের মেসেজ, তাই না? শুধু ফরমেশনটা ভিন্ন, আপনারা মনে করেন যে মানুষ হোয়াটসঅ্যাপে তারপরে আপনার মেসেঞ্জারে ভিডিও কলিং করে কথা বলছে, এটা এখন আমরা জুম বা ওই যে গুগল মিট এগুলো ইউজ করছি, ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্ট হচ্ছে আপনি চাইলেই মেসেঞ্জারে অ্যাট এনি টাইম যে কাউকে কল করতে পারছেন, কিন্তু জুম মিট বা এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো এগুলো হচ্ছে যে শিডিউল করে এত তারিখ বা অতটা ঘটিকার সময় এই এই ধরনের মিটিংটা হবে এবং এখানে কমিউনিকেশন হবে, এই ডিফারেন্টটা এই। তো এগুলো মানুষ, আমার কাছে মনে হয় আমাদের মানুষ তো আসলে মেধাবী এবং ডাইনামিক, আমাদের জনগণ ডাইনামিক, আমাদের সবাই ডাইনামিক, তো সো এটা অ্যাডাপ্ট করতে খুব বেশি সময় লাগবে না। তবে মন থেকে চাইবো যেন কোভিড সিচুয়েশন খুব তাড়াতাড়ি যায়, সবকিছু স্বাভাবিকভাবে আগের মতো ফিরে আসা দরকার, কারণ মানুষের আসলে দুর্ভোগ বেড়ে যাচ্ছে। এই যে শুধু ইমার্জেন্সি ম্যাটার গুলোই সলভ হচ্ছে, কিন্তু স্বাভাবিক ম্যাটার গুলো তো একটা সময় দরকার হবে, যার চেকের মামলা, যার অনেক টাকা মনে করেন যে এই চেকের কারণে আটকে হয়ে আটকে গেছে, কিন্তু তাকে তো মনে করেন যে কোর্টের মাধ্যমে সে টাকা দেয়, কারণ সে তো নিজের আইন হাতে তুলে দিতে পারে, তারপর দেখা যাচ্ছে অফেন্স হচ্ছে, সেখানে হয়তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে কোথাও তার বিচার যাওয়ার যে রাইট যে অধিকার এটা দেখা যাচ্ছে যে বিঘ্নিত হচ্ছে কোনো কারণে, তো কোর্ট খোলা থাকলে তো সে ম্যাজিস্ট্রেট কোর্টে এসে একটা ফাইল করতে পারে। তো এই সিচুয়েশনটা তো আসলে অমানবিক, মানুষের যে ট্রিমেন্ডাস যে মনে করেন যে সাফারি, এটা এই সিচুয়েশনটা আপনার শেষ না হলে আসলে পারা যাবে, যদি ইনকেস প্রলম্বিত হয় তাহলে আমাদেরকে এই ভার্চুয়াল সিস্টেমকে এগিয়ে নিয়ে যেতে, এর কোনো বিকল্প নেই, সবাইকে এটার জন্য মানসিকভাবে প্রস্তুত নিতে। হ্যাঁ, আমি যদি আসলে আমাদের এই আলোচনার
এই অংশে এসে আমরা একটি বিষয়ের লক্ষ্য রাখছি, যে আসলে আমরা ভার্চুয়াল জগতের বিষয়টিকে মানে টেকনোলজি দিয়ে ভার্চুয়ালের মধ্যে দিয়ে আমরা এগিয়ে সকল কিছু সমাধানে যাচ্ছি, কিন্তু সাথে সাথে ভার্চুয়ালের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিজেদেরকে ফিজিক্স বহন করছি, যেটা আমাদের দেহর কথা বলছি, আমাদের শরীর যেটা যেটা রোগাক্রান্ত হয়, যেটা যেটা নিয়ে আমাদের এত মানে এই সমস্যার দিকে পৌঁছেছে, সেটি সেই ক্ষেত্রে সাধারণ যে ব্যায়াম করা অন্যান্য যে বিষয়গুলো আছে, আমি এই আলোচনার মধ্যে ছোট্ট একটি কথা আমি বলে রাখতে চাচ্ছি, যে যদি আমরা এই বিষয়গুলো এই ভার্চুয়ালের জায়গায়ও যদি আমরা নোট রাখি সবসময়, যে আমাদের দৈনিক ব্যায়াম করা, খাবারটা ঠিক মতো খাওয়া, শারীরিক কসরত করা, এই বিষয়গুলো শারীরিক আনন্দ করা, যেটা শারীরিক আনন্দ এবং মানসিক আনন্দ, তার জন্য যে ঘরে আমরা বসেছি সেখানে বাবা মা ভাই বোন যারা আছে তাদের এই সম্পর্ক রিলেশনগুলো, এইগুলোকে যদি আমরা মানে খুব বেশি মূল্যায়ন করতে শিখি, তখন আমরা নিজেদের মধ্যে আসেটাকে আমি বলছি, কিন্তু আমাদের দৈহিক যে কসরত করা দেহটাকে, এখানে এখানে আমার একটু ছোট আবারও জয় ভাই একটু আমারও একটু ইন্টারাকশন করি, কারণ এটা প্রসঙ্গ যখন আসে এটা কিন্তু সাথে সাথে যদি আমরা শেয়ার করতে না পারি তখন অনেক সময় হারিয়ে যায় মেমোরি। হ্যাঁ না ঠিক, আমরা সেজন্যই এই যে বললেন মনে করে দেওয়া, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে বললেন যে 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 স্বাস্থ্যবিধিগুলোর কথা বললেন, এগুলা মানার কথা বললেন, এগুলার কিন্তু মানে লিগাল বেস সেটা আপনি জানেন। এখন কিন্তু আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল যে পেরি আছে সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে স্টেট অফ ইমার্জেন্সির কথা আমরা শুনেছি, যখন মনে করেন যে ডিস্টারবেন্স থাকে বা ওয়ার বা রাষ্ট্রে এমন কোন আনইউজুয়াল সিচুয়েশন আছে আসে তখন কিন্তু আমরা স্টেট অফ ইমার্জেন্সি আমরা কিন্তু দেখি, কিন্তু আমরা কিন্তু এখন স্টেট অফ ইমার্জেন্সি থেকেও আরো বড় ধরনের ডেঞ্জারাস ইমার্জেন্সি। আপনার আপনি জানেন, আপনি যেহেতু মিডিয়ায় আছেন, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মানে সদস্য সরকার কিন্তু থ্রু দা হেলথ মিনিস্ট্রি সেই কবে প্রায় আজকে তো এই সিচুয়েশনটা যখন ডেটোরিয়েট করে তখন থেকে কিন্তু হেলথ ইমার্জেন্সি কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়েছে এবং সেখানে কিন্তু কিছু নীতিমালা দেওয়া হয়েছে, কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, কিছু কিছু রুলস দেওয়া হয়েছে যেগুলো সিটিজেনদেরকে পালন করার কথা বলা হয়েছে এবং সেগুলো ব্রেক হলে কোথাও কোথাও কিন্তু পেনালাইজ করার কিন্তু বিভিন্ন প্রভিশন আছে, তো সো ওগুলো কিন্তু লিগ্যাল ইফেক্ট আছে। এখন কিন্তু আমাদের লাইফের যে নিরাপত্তা সেফটি সিকিউরিটি সেটা ভুল আংশে ওই ধরনের হেলথ ইমার্জেন্সি গুলো এবং রুলস গুলো দ্বারা কিন্তু আমরা কিন্তু এখন মানে বাধ্য হয়ে উই আর বাউন্ড টু কমপ্লাই উইথ দ্য রুলস অ্যান্ড প্রভিশন, কারণ এখন কিন্তু রাষ্ট্রে হেলথ ইমার্জেন্সি চলছে এবং এই রুলস গুলো কিন্তু পালন করতে হবে, অবশ্যই পালন করবে, এগুলো কিন্তু লিগ্যাল বেজ আছে। এবং আপনি জানেন যখন যে সোশ্যাল ডিস্টেন্সিং যে ইয়েটা যখন কনফার্ম করার জন্য যখন মোবাইল কোর্ট গুলো যখন মাঠে কাজ করা শুরু করলো তখন কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ফাইন বা কোন ইয়ে করছিল, সেগুলো কিন্তু ওই যে সংক্রমণ নিরোধ আইন, একটা সংক্রমণ নিরোধ আইন আছে সেগুলোর ভায়োলেশন হলে সেখানে কিন্তু কাজ করা হয়েছে, তো সো এগুলোর কিন্তু লিগাল পেজ আছে। এখন আর কোনো কিছু আমার নিজের ইচ্ছা মতোই করতে হবে এরকম না, কোথাও পাবলিক গ্যাদারিং হলেও প্রথমত করা যাবে না আননেসেসারি গ্যাদারিং, যদি করাও লাগে ইমার্জেন্সি কারণে তখন ওই যে ডিস্টেন্সটা মেনটেন করা, তারপরে হেলথ যে রুলস গুলো আছে এগুলো পালন করা, এগুলো কিন্তু এখন আইন মান্যকারী নাগরিক হিসেবে এগুলো পালন করতে হয় করতে হবে এবং এটা এগুলো কিন্তু আমাদের বেটারমেন্টের জন্য। এই যে আমি বললাম যে আমাদের রাষ্ট্র ওয়েলফেয়ার ক্যারেক্টারের একটা রাষ্ট্র, তো সেই ওয়েলফেয়ার রাষ্ট্র ওয়েলফেয়ার চাই বলে তো এই ধরনের রুলস গুলো আমাদের সামনে আনছে, গাইডলাইন দিচ্ছে, মানুষ যখন বুঝতে পারছে না যে কি করবে এমন একটা কোভিড সিচুয়েশন যার কোনো ট্রিটমেন্ট নাই, স্পেসিফিক মেডিসিন নাই, এটার কোনো ভ্যাকসিনেশন নাই, তো সো এখন এই গাইডলাইন গুলো রুল গুলো ফলো করা ছাড়া তো আমাদের কোনো উৎপত্তি নেই এবং এই রুল গুলো এমন না যে কেউ যারা বুঝেন না জানেন না তারা কিন্তু দিচ্ছেন, এরকম না, যারা এই বিষয়ে দেশের সবচেয়ে এক্সপার্ট, এবং আপনি আপনি আরো শুনে খুশি হবেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর সাথে যে আপনার রুলস গুলা যে রেগুলেশন যেমন ইনস্ট্রাকশন এগুলার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের যে রাষ্ট্রীয় এই রুলস রেগুলেশন এবং বাইন্ডিং গুলা নির্ধারণ করা হয়েছে, এখানে স্বাস্থ্যগত এবং আইনগত সব দিকগুলোই একসাথে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বলতে পারি যে এই হেলথ ইমার্জেন্সির সময়ে ল অ্যাবাইডিং সিটিজেনদের কিন্তু এই হেলথ ইস্যুগুলাকে ইম্পর্টেন্স দেওয়াটা সবার আগে জরুরি, আর জীবন যেহেতু থেমে থাকছে না, জীবনের কার্যক্রম গুলা থেমে থাকছে না, সেগুলোর তাগিদে আমরা হয়তো ইমার্জেন্সিতে বাইরে যাবো ইয়ে করবো,
কিন্তু ওই ওই হেলথ রুল গুলা কিন্তু আমাদেরকে অবশ্যই কমপ্লাই করতে হবে। আপনি ঠিকই বলেছেন, এই এই ইস্যুটা আসলে দরকার ছিল, এটা তো লিগাল বেজ আছে, এটা আমাদের আলোচনার সাথে রিলেটেড। থ্যাংক ইউ। তো আমরা আসলে আলোচনা মনে করি এরই মধ্যে আমরা আসলে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা তাদের যদি কমেন্ট গুলো আসলে আমরা নিজেরা বলছি না, কারণ সময় আসলে অনেক কথা বলাটা আমরা আসলে আমি মনে করি বেশি কথা বলাটা আমরা সবসময় জানি যে বেশি কথা কিন্তু কোনো কাজের কথা হয় না, কাজ তো আসলে কথা দিয়ে হয় না। আবার বেশি কথা তো বলতে হয়, হ্যাঁ, এনিথিং ইজি আপনার মানে বুঝার বোধগম্য করার জন্যই আসলে বলা বলতে হয়। তো সেই জায়গাটা ইউ আর দা পায়োনিয়ার এন্ড আই এম ভেরি মাচ হ্যাপি দ্যাট ইউ হ্যাভ গিভেন মি নাইস অ্যাকোমোডেশন এন্ড ইউ হ্যাভ গাইডেড মি প্রপারলি। দিস ইজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট লাইভ ইন সোশ্যাল প্ল্যাটফর্ম, সো দ্যাট ইউ হ্যাভ ইনভাইটেড মি টু tell something regarding virtual MOOC, the academic aspect. I have tried my level best, but I'm not sure that I was able to make you 100% satisfied, but I have tried my level best. So I wish you all the success. আমরা আসলে এই মানে যেটি আপনি রায় পড়ে শোনানোর কথার মতো বললেন, এই বিষয়টি আমরা আসলে এভাবে শেষ করতে চাই এবং আমরা শুরু করলাম, আমরা আসলে চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এই এটা স্লোগানের মতো করে কথা বলছি না, আমাদেরকে এটা করতে হবে। আমরা আজকে পিলগ্রিমি চেতনায় বিশ্বাস করি, আমরা তীর্থে যাই, মানুষ হজে যায়, এগুলো বন্ধ করে থাকলে কি মানুষের এই যে মানবতার যে উল্লাস, মানবতার যে একটা মেলবন্ধন, মানবতার যে একটা আনন্দ সবার কাছে গিয়ে, এই ভার্চুয়াল আনন্দ তো মানুষের জীবন নয়। সেই জন্য আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে আপনি 100% এর কথা আমরা এখন আসলে যাচ্ছি না, আমরা আসলে 0% থাকতে চাই। মানুষ হিসেবে আমরা আসলে পার্সেন্টেন্স আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। মানে আমি যদি মনে করি আমি কথার কিছু জায়গায় কথা আমাকে টেকনোলজি দিয়েছে, এটা সত্যি যে অনেকেই ধরুন কোনো আবিষ্কারক কিন্তু প্রথমত তার ফিলোসফি দেন, এটা একেবারেই সত্য। এই সত্যটাকেই কিন্তু আমরা যদি টেকনোলজিতে মানে অ্যাপ্লাই করি, আমরা আসলে ভালো কথাকে সত্যিকারের সমাজে অ্যাপ্লাই করার কথা বলার কথা চেষ্টা করছি। যে আগে তো মানুষ বলতো যে সদা সত্য কথা বলিবে, এই বিষয়গুলো তো কথা ছিল, কিন্তু এটা এটা কিন্তু অর্ডার ছিল। আমরা নিজেদেরকে যদি মনে করি এই কথাগুলো অর্ডার হয়, যা হোক, আমরা আসলে আমাদের জীবনের উৎসব, আমরা মানবিক বোধের উৎসবে বিশ্বাসী না শুধু, এটা ছাড়া আমাদের জীবন কিন্তু খুব অকার্যকর হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিচ্ছিন্ন হয়ে পড়াটাকে আমরা আসলে আর মেনে নিতে চাই না, এটা যেমনটি ঠিক, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষের একটি বিষয়, যেমন আমরা আসলে এই স্কুল অফ থট বা ডিসকোর্স যতগুলো বিদ্যায়তন আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, আপনাকে রেখে আমি 2 মিনিটের মধ্যে একটা বিষয় উত্থাপন করতে চাচ্ছি, সেটা জরুরি কারণে বলছি যে আমাদের সারা পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত, নিজে বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট প্রপোজাল এইসব বিষয়গুলো আসলে নিজে কম্পাইল করি। মানে ইউনিভার্সিটিতে বাংলায় পড়াশোনা করার সময় আমি অন্য ডিপার্টমেন্টের সিলেবাস কিনে নিয়েছিলাম, আমি জানি না কি কারণে কিনেছিলাম, কিন্তু দেখলাম যে আসলে আমরা সবাই কি পড়াশোনা করি, ধরুন এরকম করে গেল, এটা নিজের জন্য বলছি না, আমাদের কম্পাইলেশনের জরুরি কথা, আসলে জরুরিটা এরকম যে আমরা যা যা ভাবছি আমাদের জীবনের সঙ্গে যা যা গুরুত্বপূর্ণ, তা কিন্তু সবার চেতনাকে এক জায়গায় করা জরুরি। এই এক জায়গায় করা জরুরি বিষয়টাকে আমরা বলছি, এখন আমাদের কথাটাকে কার্যকরণে নিয়ে আসতে হবে। কিরকম কার্যকরণ, না হলে আমরা তো আসলে মানুষের বুকে বুক রাখতে চাই, মানুষকে দেখতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, সেগুলো তো আসলে ভার্চুয়াল না, এবং ভার্চুয়াল জগৎটার অনেক ডেভেলপমেন্টের কারণেও কিন্তু আমাদের ক্ষতি করেছে। আপনি যদি আমরা শর্টকাট বলে দিতে চাই, যেমন ধরুন আমরা 4-5 জন সংসারে থাকলে 4-5টা মোবাইলের মধ্যে আমরা কিন্তু আলাদা হয়ে থাকছি, কেউ কাউকে দেখছি না। আপনি চিন্তা করে দেখুন, আসলে ভার্চুয়াল একটা নেশা, এমন একটি আবিষ্কার, ওই ভার্চুয়ালও কিন্তু আমাদের আবিষ্কার, তাহলে আমরা কেন এই আবিষ্কারটা করব না, যে আবিষ্কারে আমরা এই জিনিসগুলো রেখে সরাসরি আমরা আমাদের আমাদের জীবনকে উপভোগ করছি, সরাসরি গাছের কাছে যাচ্ছি, সরাসরি মাঠে যাচ্ছি, সরাসরি টাকাবিহীন চলছি। এখন যদি আপনি দেখেন আমাদের কাছে যার টাকা কম আছে, আমি জানি না আপনার কত টাকা আছে, তা আমি জানি না, একজন বিচারক নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু এই কথাটি
এই কথাটি কেন এসেছে, নুন আনতে পান্তা ফুরায়? কারণ টাকাকে অবজ্ঞা করা হয়েছে, এটা কিন্তু সত্যি কথা। কেউ যে অভাবে থাকছে তার অভাবটির মূল হচ্ছে তার টাকা নেই। একটা মানুষের টাকা নেই মানে একজন দরিদ্র মানুষ, আপনি চিন্তা করুন। মানে একটা নোট, একটা নোট যার মধ্যে ভালো চেতনা আছে, যে মানুষটি আবিষ্কার করছে তার কাছে, আপনি একটু কিছু না বললে আমি কিছুক্ষণ বলবো। আপনি শুনেন, হ্যাঁ জয় ভাই, হ্যাঁ আপনি তো অনেক গভীর মানুষ, আপনি যদি বলা শুরু করেন এই রাত চলে যাবে, আমি আপনার সাথে থেকে সঙ্গ ত্যাগ করতে পারবো না। আপনার কথায় আলাদা একটা ইন্দ্রজাল আছে। তো সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে সামনে যে পৃথিবী অপেক্ষা করছে, কোভিড কোভিড এসে আমাদেরকে যে পৃথিবীর রূপরেখা আমাদের সামনে হাজির করছে, সেখানে টাকা দিয়েও কেউ বাঁচতে পারবে না। সেখানে হলো যে আপনাকে বুদ্ধিভিত্তিক এবং মানবিক এই দুটা দিক সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। বুদ্ধিভিত্তিক, বুদ্ধিভিত্তিক বলছি এই কারণে, কারণ মানুষ তো বুদ্ধিভিত্তিক জায়গা থেকে অন্য প্রাণী থেকে শ্রেষ্ঠত্ব দাবি করেছে এতদিন, কিন্তু একটা ছোট ভাইরাসের কাছে মানুষ হেরে যাবে আমি এটা বিশ্বাস করি না। মানুষ হারবে না, এই কোভিড-19 এর ভ্যাকসিন আবিষ্কার হবে, মানুষ কোভিড এর সাথে বসবাস করবে, হাঁচি কাশির মতো কোভিড এইরকম এটা সিম্পল ম্যাটার পরিণত হবে। এটা হিস্টাসিন খেলে যেমন আপনার কাশি সর্দি ভালো হয়ে যায়, এমন ওষুধ আবিষ্কার হবে আপনার কোভিড ধরা পড়লেও আপনি তার হিস্টাসিনের মতো একটা ট্যাবলেট খেয়ে আপনি সার্ভাইভ করবেন। দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এখন তো অনেক মানুষ এফেক্টেড হয়ে গেছে একসাথে, এবং আমরা স্বাভাবিকভাবে আমাদের যে হেলথ স্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের হেলথ সিস্টেম, তারপরে আমাদের হাসপাতালটা বা আদার্স, আমাদের যে জনবল, এবং আমাদের একটা বিশাল হিউজ পপুলেশনের একটা দেশ, যে কারণে সবকিছু যদি একসাথে যদি অনেক মানুষজন আসলে ভর করে যে কোনো ব্যবস্থার উপরে, আপনি কোর্ট সিস্টেম বলেন, আজকে কোর্ট সিস্টেম কেন ওভার বার্ডেন, কেন এত মামলা, কারণ পপুলেশন বেশি। আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের অলমোস্ট আমরা হয়তো বা 16 crore পিপল বলি আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে বলি, কিন্তু আনঅফিসিয়ালি বা আমরা যদি ইন প্র্যাকটিস দেখি তাহলে 18 crore পিপল আর লিভিং ইন বাংলাদেশ, একটা ছোট একটা দেশে। সেই 18 কোটি দেশে মানুষের দেশে 2000 বিচারকও নেই। তো আপনি এটা ক্যালকুলেট করেন যে একজন বিচারক কত হিউজ নাম্বার অফ পিপল কে একজন বিচারক হ্যান্ডেল করছে। মানে আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি দেখি, আপনি যদি ডাক্তার বলেন তাহলে কত ডাক্তার আছে এই 18 কোটি মানুষের দেশে, ডাক্তার আছে কতজন, এর মধ্যে 60-70 জন ডাক্তার কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে। তো সো ক্যান ইউ ইমাজিন 60টা স্টার বাংলাদেশের এই যে আকাশ থেকে 60টা স্টার ঝরে পড়লো। আপনার প্রশাসন, প্রশাসন ক্যাডার, তারপরে কাস্টমস, তারপরে অন্যান্য ক্যাডার, পুলিশ ক্যাডারের যে পরিমাণ অফিসার এবং যে আদার্স যারা এই কোভিডে মারা গেল, এবং এই যে বিচারকদের মৃত্যু শুরু হলো, আমি জানি না কোথায় শেষ হবে সেটা, এখন অনলি আল্লাহ, অলমাইটি আল্লাহ ক্যান সেভ আস। এখন এই যে মানুষগুলো, এই রিসোর্স গুলো যে মারা যাচ্ছে, এটা কিন্তু হিউজ ড্যামেজ। এটা 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 কিন্তু মানে এই জন্য এই জায়গাগুলোকে অ্যাটেনশন দেওয়া দরকার, প্রোটেকশনটা এই জায়গাগুলোকে আসলে ইয়ে করা দরকার। আর সাধারণ পিপলের জন্য তো মানে সাধারণ পিপলকে আপনার সুন্দর স্বাভাবিক সুস্থ জীবনে রাখতে হলে রাষ্ট্রীয় কাঠামোটা এবং রাষ্ট্রের যে উইং গুলো আছে এগুলাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। এটাই হলো মানে আজকের সময়ের জন্য সবচেয়ে বড় দরকার। এবং এখানে অবশ্যই মানবিক চেতনা, মানবিক চেতনার পাশাপাশি পেশাদারিত্ব যদি না থাকে, পেশাদারিত্ব থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, সবকিছু মিলিয়ে এগিয়ে যাবে। আর ভার্চুয়াল যে কথাটা বললেন, ভার্চুয়াল প্ল্যাটফর্ম কিন্তু এখন পপুলার হচ্ছে দিন দিন। আমি তো বলবো আপনাদের পোয়া ভারো, আপনারা আজকে ভার্চুয়ালি নিয়ে আসবেন, আজকে একজন জাজেসকে এনেছেন, আমি আই ফিল ভেরি ভেরি মাচ অনার্ড যে আপনি আমাকে ইনভাইট করেছেন। আপনি কালকে হয়তো অন্য সার্ভিসের অন্য ইয়ে থেকে আনবেন, এতে কি হবে, মানুষ উপকৃত হবে, সচেতনতা বাড়বে। এখন ভার্চুয়ালি কিন্তু আপনি দেখছেন, ভার্চুয়ালি কিন্তু স্কুল চালু হয়ে গেছে। আমার বাচ্চা দেখছি আজকে যে আমার এই ল্যাপটপ ইউজ করে সে ভার্চুয়ালি ক্লাস করছে। ভার্চুয়ালি আপনার ক্লাস হচ্ছে, কনফারেন্স হচ্ছে, ভার্চুয়াল কমিউনিকেশন হচ্ছে, কারণ মানুষ তো মানুষের কাছে যেতে পারছে না, মানুষ মন তো সেটা চায়। আপনি বলছেন যে চলো নতুন মানবিক দুনিয়া গড়ি, মানে মানবিক দুনিয়া গড়ি মানে কি, মানুষের দুনিয়া গড়ি, যেখানে মানুষ মানুষকে ফিল করবে, তাই না, মানুষ মানুষের জন্য করবে। এখন এমন একটা ভাইরাস আসলো, মানুষ মানুষের কাছে যেতে পারছে না,
আমি অনেক ভালোবাসি একজনকে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না, আমার একজন সিনিয়রকে আমি দেখতে যেতে পারছি না। আমাদের এই ডিস্ট্রিক্ট জাজ মারা গেলেন, আমরা কিন্তু তাকে দেখতে যেতে পারি, আমরা ভার্চুয়ালি দেখেছি খোঁজখবর নিয়ে। তো এটা আসলেও বেদনাদায়ক, ভার্চুয়াল দিয়ে তো আসলে আমাদের মনের যে আকাঙ্ক্ষা, মনে যে স্বস্তি, এটা তো আমরা পাবো না। এই জন্য আমরা চাইবো কোভিড শেষ হোক, ভার্চুয়াল না অ্যাকচুয়াল, এটা কোভিড শেষ হলে আমরা এই প্রশ্নের আসলে মীমাংসা করতে পারবো। আমরা আসলে তো আপনাকে ধন্যবাদ, শেষের দিকে চলে এসেছি, তো আপনি বলেন। জি থ্যাংক ইউ। আমি মনে করি ভার্চুয়াল না অ্যাকচুয়াল, আমাদের তো আসলে আমরা শুরু করছি, যদিও আসলে এটা প্রয়োজন, তো জীবনের প্রয়োজনে আমাদের কথাগুলো এগোচ্ছে, সেখান থেকে আমরা থামতে পারছি না। তো কিন্তু আসলে সেটাও আমাদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। তাই আজকে আমরা আসলে শেষ করতে যাব, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতাও জানাতে চাই, এবং তাদের হয়তো আমরা পড়ে শোনাইনি, কারণ আমাদের কথা বলা এগুলো একটু কমে যাবে বা আমরা বিষয়টা থাকবো না। তো সেই কারণে আমরা আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার যে কথাবার্তাগুলো আমরা দেখেছি তাতে আমাদের সঙ্গে এবং সবার কথাগুলোই আসলে আমরা কম্পাইল করার চেষ্টা করছি। এবং আজকে থেকে এই যে আলোচনাটা আমরা শুরু করলাম মানবিক পৃথিবীর জন্য, নতুন পৃথিবী, আসলে এটা সত্য যে আমাদের বিনির্মাণে আমাদেরই কাজ করতে হবে, ভার্চুয়াল নয় অ্যাকচুয়ালেই যেতে হবে। এটা আবার যদি ভার্চুয়াল অ্যাকচুয়াল আপনি সমন্বিত একটা পৃথিবী আসে, সেটাও আমাদের জন্য সঠিক, এবং সেটা সুস্থ শারীরিকতায় এবং শান্তিপূর্ণ মানসিকতায় ভালোবাসার মধ্যে, এবং সেটি যথার্থপূর্ণ একটা শৃঙ্খলার মধ্যে। আমি শেষ করব এখানে এসে যে আমরা একজন বিচারকের সঙ্গে কথা বললাম এতক্ষণ, যিনি আসলে অপরাধ আইনে অন্যদেরকে সাজা দেওয়ার যে পার্টি করে থাকেন তার বিষয়ে তিনি একটা উপস্থাপন করে থাকেন যে তুমি এই কাজটি করেছো, এই কাজের কারণে তুমি এইখানে এই অপরাধগুলো সংগঠিত করেছো, এখন তুমি নিজেই এর বিচারে এই প্রমাণিত হয়ে এখন তুমি নিজেই এর সাজাটি ভোগ করছো, আমরা সবাই সাক্ষী। এই হিসেবে আমার মনে হয় যে একটি সরলীকরণ হলো, আমরা আমাদের পৃথিবীর সরলীকরণের কথা আমরা এখন বলে শেষ করতে চাই, যে আমরা যদি এই পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলো, জাতিসংঘ এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনগুলো বিশেষ করে নজর দিতে হবে যে আমাদের প্রাণী প্রাণীবোধের, মানবিক বোধের, আমরা পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাটি আছে, সবার কিন্তু মাটি মাটিরও প্রাণ আছে, যে যে কারণে সে মাটি আবার অন্য অন্য উদ্ভিদ বিষয়াদি জন্ম দিয়ে থাকতে পারে, পানির প্রাণ আছে না, পানি দিয়ে আমরা প্রাণ বেঁচে থাকি। তো এই যে সামগ্রিক একটা জগৎ, এই জগৎটি আসলে আমরা সবাই মিলে বাঁচাতে চাই, এবং বাঁচানোই না, আমরা নিজেরা বাঁচতে চাই। সেই কারণে আমাদের কিছু কনস্টিটিউশনের ব্যাপার আছে, যেটা কিনা আমরা আমরা স্ট্যাটিউট বলি, পলিসি বলি, স্টেটের পলিসি বলি, ন্যাশনাল পলিসি, ইন্টারন্যাশনাল পলিসি, লিটারাল বায়োলিটারাল দিয়ে আমরা এই যে এত বড় সংঘ তৈরি করেছি, সবার কাছে আসলে আমরা এইভাবে আলোচনার মধ্যে ছোট ছোট আকারে গিয়ে একটা সংবিধিবদ্ধ বিষয়ে যদি আমরা আসি, তাহলে আমাদের মহামারীতেও আমাদের কি কি করণীয় থাকবে সেটি কিন্তু আমরা সেটা একটা জায়গায় নিয়ে আসতে পারবো, এবং আমরা আগামীভাবে এবং এখন থেকেই মনে করি আমাদের দুনিয়াটি মানবিক এবং এটি নতুন দুনিয়া, যেখানে আমরা আগে যে কষ্টগুলো করেছি, আগে যে ভুলগুলো করেছি, সেইগুলো এখন কিন্তু আমরা করতেছি না, কারণ আমাদের কাছে স্টাডি আছে, আমরা যে বয়স হয়েছে অনেকগুলো ব্যাপারে আমরা জানি যে আমার আমি কি কি ভুল করেছি, আমাকে কি করে প্রতারক প্রতারণা করেছে, আমার কাছে কিন্তু এখন ভার্চুয়ালের কিন্তু জয় ভাই, ভার্চুয়ালের কিন্তু একটা বিশাল বড় সুবিধা আছে, আপনার সিস্টেমগুলো যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সেট করা যায় তাহলে আপনার ওখানে কিন্তু ডেভিয়েশন সম্ভব, ঠিক আছে, ওইটা বিশাল সুবিধা। না ভার্চুয়াল তো আমাদের দুই কাঁধে নাকি আছে, একদম ভার্চুয়াল কিন্তু আছে, কিন্তু মানবিক ভাবে আমরা যেন আসলে সত্যি সুস্থ থাকি, এবং আমাদের কাজকর্ম, আমাদের উৎপাদন মাঠে ময়দানে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জমি পড়ে না থাকে, এখানে কিন্তু একটা প্রাকৃতিক জীবনের একটা উপভোগ আছে। আপনি এই যে শহরের ইটকাঁথের মধ্যে বন্দী অবস্থা, আর গ্রামে যারা এখন খাবার দাবার আছে, যে কৃষকটির ভালো উৎপাদন হচ্ছে সে কিন্তু এই মুহূর্তে ভালো ফিল করছে, তার ধান গাছের কাছে গিয়েও সে ভালো ফিল করতে পারে যদি তার এই কোভিডটি না আক্রমণ করে থাকে। তো সেই কিন্তু আমাদের কাছে, আমরা যদি কোভিড আমাদেরকে আক্রান্ত নাও করে তাহলেও কিন্তু আমরা ইট পাথরের মধ্যে জেলখানায় আছি, আপনাদের জেলখানাটা। তাহলে এই এই বিষয়গুলো আমরা আসলে আমরা যা পারি এটাকে সংবিধিবদ্ধ করে, ডিসিপ্লিন করে, আমি ডিসকোর্সের মাধ্যমে আমরা যদি একটা নীতি তৈরি করি, প্রণয়ন করি, যেটা সরাসরি হওয়ার কথা, আসলে বই লেখার কথা বলছি না, কিন্তু আমরা নীতি লেখার কথা বলছি, যে নীতি দিয়ে আমাদের জীবন প্রবাহ চলবে, সবাইকে আসলে আমরা খুব কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন, আমি ভাবিনি যে এত লোক আসলে, আমরা তো আসলে ওই অর্থে
খুব বড় ধরনের টেকনোলজি নিয়ে সবার কাছে বলি নাই, আমরা নিজে নিজেরাই আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু করেছি, তাতে যারা সবাই অংশগ্রহণ করেছে এবং এই ঘন্টারও বেশি সবাই যে আছেন এজন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা মনে করি আমাদের এইখানে যাদের কোনো মতামত থাকলে এখানেই কমেন্ট করার মতো থাকবে, তাদের যদি বুদ্ধিভিত্তিক কোনো বিষয় থাকে তাহলে আমরা একসাথে এটা কম্পাইল করে আমরা এই অনুষ্ঠানটির যে আলোচনার সার সংক্ষেপ হয় সাধারণত আমরা কি নোট লেখার কথা বলি, এটা খুব সহজে এই নোটগুলো লেখা হয়ে যাচ্ছে, কোনো কারোর লিখতে হচ্ছে না, অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। তো ফলে আমাদের একটা ভার্চুয়াল সুবিধা এটি, যে কারণে আমরা এই যে এই জিনিসটা পেয়ে যাচ্ছি, আমাদের কি নোট অন্য না, ইভেন আরও অপশন থাকছে এক্সটেনশন, কেউ যদি কিছু বলতে চাই তাহলে কিন্তু আমরা এটা যেতে চাই। আপনাদের সবার একটু জানিয়ে রাখি, আমরা ইন্টারন্যাশনাল একটি ফোরাম তৈরি করেছি, মানে সত্যি সত্যি অনেকদিন ধরে আমরা এটা করেছি, যারটা নাম দিয়েছি আমরা যে নিউ ওয়ার্ল্ড থিঙ্কার ফোরাম, যেখানে অনেকগুলো রাষ্ট্রপ্রধান সহ অন্যান্য সংঘের প্রধানকে আমরা আসলে যুক্ত হবার জন্য খুব বড় ধরনের অনুরোধ করে আমরা রাজি করিয়েছি, বা এই বিষয়টি একটি প্রজেক্ট আকারে আমরা মনে করছি। যে আন্দোলন শব্দটি আমি পছন্দ করি না বলে বলছি, আমাদের খুব মনো জগতে থেকে আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং আমরা আজকে এখানে শেষ করতে যাব। ঠিক 99 জন এখন আমাদের সঙ্গে দেখছেন, আর একজন হলে আমাদের 100 জন হয় এই এই মুহূর্তটি, যে এতগুলো লোক গিয়ে আবার এই সময় এসছে। তো সবাই ভালো থাকবেন, নয়ে নয়ে থাকবেন, কেউ কারোর নয় এরকমটি না, সবার কিন্তু আপন হয়ে আমরা যেন থাকি। আপনার হাসি মাখা মুখটি সারাক্ষণ ঠিক মতো থাকুক, বিচারকের মতো, ডাক্তারের মতো, যারা আমাদের হিরো এখন এই জীবন বাঁচাতে, যারা ত্রাণের জায়গায় উপহার দিচ্ছেন। আমরা সত্যি মানবিক হয়ে উঠেছি, কিন্তু এটাকে আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসতে চাই, যাতে ভবিষ্যতে যেন আমরা এটাকে মোকাবেলা করতে পারি। সেই কারণেই আমরা বলছি মানবিক দুনিয়া করা, যে এখন আমরা যে কাজগুলো করছি ভালো কাজগুলো, এটাকে প্রাতিষ্ঠানিকভাবে যেন সামনেও করা যায়, তার একটা লিপিবদ্ধ, রীতিবদ্ধ, সংবিধিবদ্ধ বিষয়টি আমরা যেন গড়ে তুলতে পারি, সেটা লিখিত আকারে হোক, সামাজিক আকারে হোক। সেভাবে আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং এরপরে আমরা আসলে আরো অনেক জাজকেই আমরা আনতে চাইবো, যে কারণ একাডেমিক ভাবে আসলে আমরা এই আলোচনাটাকে একটু নিয়েছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনাকে ধন্যবাদ জয় ভাই, আমার আমার পক্ষ থেকে, বিশেষ করে যারা, আমরা তো আসলে অন্তপুরের বাসিন্দা, আমরা পাবলিকলি যাই না, কিন্তু আপনি একাডেমিক বিষয় বলাতে আমি ইন্টারেস্ট ফিল করেছি, এবং যারা দেখেছেন, যারা ভিউয়ার্স এবং যারা বিভিন্ন কমেন্ট করে, আমি দেখলাম বেশ ইন্সপাইরেশনাল কমেন্ট করছে। তো সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনি যদি একাডেমিক বিষয়ে, বিশেষ করে আইন অঙ্কনের, মনে করেন আমাকে কখনো ইনভাইট করলে আমি চেষ্টা করবো, কারণ আমরা অনেক সময় এঙ্গেজ থাকি, তো তারপর আমি চেষ্টা করবো, আমার অনেক ভালো লেগেছে, এবং ভিউয়ার্সরা আশা করি খুব ইতিবাচক ভাবে ব্যাপারগুলো নেবেন। আমাদের যে ভুল ত্রুটি প্রথম দিকে, আমার জন্য এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, তো আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিবেন, আমরা এভাবে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে, বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওকে, তাহলে আমরা আসলে বিষয়টিকে শেষ করতে চাই, এবং যারা দর্শক শ্রোতা সবাই আছেন, আপনারা ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন, এই কথাটি শুধু বলছি না, আমরা আসলে কেউ কেমনটি আলাদা নয়, আমরা আসলে সবাই কিন্তু সমান এই জগতে, সমানের ভাগটা কম বেশি হয়ে গিয়ে এত বিপত্তি ঘটেছে। আমি আশা করি যে আমাদের এই সমান ব্যাপারটি, যেমন এখন আমি একা একা কথা বলছি, এখন আমাকে শুধু দেখাচ্ছি, এটিকে না দেখিয়ে যদি এখন আমরা দুইজন এই ফ্রেমে চলে আসি তাহলে আমরা সমান সমান, আমাদের জগৎটি এমনটি থাকবে, আধা আধা, সবগুলোই আধা আধা, আমরা কেউ পূর্ণাঙ্গ নয়, আসলে মানুষ হিসেবে কেউ আমরা পূর্ণাঙ্গ নয়, ছোট ছোট প্রাণী চেয়েও আমরা অতি ক্ষুদ্রই কিন্তু মানুষেরা, কিন্তু আমরা মানবিক বোধেই কিন্তু বিশালত্বের অধিকারী। সবাই ভালো থাকবেন, বিশালভাবে এই জীবনের জয়গানটা সবাই গাইবেন, এবং আমরা আবার সেই আমাদের স্বাভাবিক দুনিয়া ফিরে পেতে চাই, এটি সবাই মিলেই যুদ্ধটা করার দরকার আছে। এবং করোনা যে একটি রোগ, কিন্তু তার সুস্থতা হচ্ছে আমাদের ভালো মানুষ হওয়া, আমাদের জন্য সুস্থতার একটি পূর্ব লক্ষণ এবং শেষ লক্ষণ, আমাদেরকে মানবিক মানুষ হলে আমরা সুস্থ থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ, দিদা ভাইকে আবারও ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, হ্যাঁ অনেক ভালো থাকবেন। সবাই দর্শকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গুড নাইট, আল্লাহ হাফেজ।